শুভ অপরাহ্ন, সকলকে স্বাগত জানাচ্ছি সেন্টার ফর ইন্টারন্যাশনাল অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন কর্তৃক আয়োজিত এডিআর ডিসকাশনের দ্বিতীয় পর্বে। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজিত হচ্ছে এডিআর ফোরাম ও ওডিআর ইনস্টিটিউট কর্তৃক। আমাদের এই সার্বিক আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে আছে এডিআর নিউজ ও ওডিআর টিভি, আর পুরো অনুষ্ঠান জুড়ে সঞ্চালক হিসেবে আপনাদের সাথে আছি আমি ব্যারিস্টার মেহনাজ অবন্তী হুদা, মেডিয়েটর ও সহযোগী কৌশলী সিআই এডিআর। সিআইএডিআর প্রথম ও একমাত্র সংস্থা হিসেবে অনলাইনে বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে বাংলাদেশে এক নবযুগের সূচনা ঘটায় 2018 সালে। অভিজ্ঞ, দক্ষ, মেধাবী কৌশলীদের সমন্বয়ে অনলাইনের মাধ্যমে বিকল্প পদ্ধতিতে আইনি সমস্যার বাস্তবসম্মত সমাধানের এক ব্যতিক্রমী নজির স্থাপন করেছে প্রতিষ্ঠানটি। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় বাংলাদেশের বাণিজ্যিক সালিস প্রক্রিয়া বর্তমান ও ভবিষ্যৎ। বিষয়বস্তু থেকে আমরা দুটি কাল লক্ষ্য করছি, একটি বর্তমান, অপরটি ভবিষ্যৎ। বর্তমান প্রেক্ষাপটটিতে বাংলাদেশের বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তিতে বাণিজ্যিক সালিসের ভূমিকা, এ সংক্রান্ত বিভিন্ন আইন, বাণিজ্যিক সালিস পদ্ধতি, সময়কাল, অ্যাওয়ার্ড প্রাপ্তি ও আদায়করণ পদ্ধতি এবং সেই সাথে চলমান পদ্ধতিতে বিরাজমান সমস্যাগুলো আলোচকবৃন্দ তাদের অভিজ্ঞতার আলোকে তুলে ধরবেন। বর্তমানের পাশাপাশি বাণিজ্যিক বিরোধ সম্পর্কিত ভবিষ্যৎ পদক্ষেপসমূহ আজকের আলোচনায় স্থান পাবে। আমরা জানি করোনা মহামারীতে সমগ্র বিশ্ব আজ স্থবির, জনজীবন বিপর্যস্ত। এ স্থবিরতার ফলে ব্যবসা বাণিজ্য ও অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে, ফলে সৃষ্টি হচ্ছে বিভিন্ন বাণিজ্যিক বিরোধের। এ সকল বিরোধ নিষ্পত্তিতে তাই ফোর্স মেজার ক্লজের প্রাসঙ্গিকতা ও এর প্রয়োগ, সেই সাথে নিষ্পত্তি প্রক্রিয়া ত্বরান্বিত করার বিভিন্ন পদ্ধতি সমূহ, পাশাপাশি চলমান পদ্ধতিতে বিরাজমান সমস্যাগুলো দূরীকরণের সম্ভাব্য উপায় ও অপরিহার্য পদক্ষেপ নিয়ে উন্মুক্ত আলোচনা করবেন আমাদের আজকের আলোচক বৃন্দ। প্রিয় দর্শক, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের তিনজন সম্মানিত অতিথি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ব্যারিস্টার সাকিব মাহবুব, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, পার্টনার মাহবুব অ্যান্ড কোম্পানি। আমাদের আজকের আলোচনায় আপনাকে স্বাগতম। এছাড়াও আমাদের মাঝে উপস্থিত আছেন ব্যারিস্টার মঈন গনি, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, পার্টনার অ্যালায়েন্স ল। আজকের আলোচনায় আপনাকে স্বাগতম। ধন্যবাদ, স্বাগতম। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন ব্যারিস্টার শাহিদুল আজম, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, পার্টনার ক্রিডেন্স এলপি। আজকের আলোচনায় আপনাকে স্বাগতম। ধন্যবাদ। এ পর্যায়ে আমরা আমাদের মূল আলোচনা শুরু করতে যাচ্ছি, আর আলোচনার বিষয়বস্তু সম্পর্কিত আপনাদের যে কোনো প্রশ্ন করতে পারেন কমেন্ট সেকশনে কমেন্ট করার মাধ্যমে। আলোচনার শুরুতেই আমরা চলে যাব ব্যারিস্টার সাকিব মাহবুবের কাছে। যেহেতু আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু বাংলাদেশের বাণিজ্যিক বিরোধ, বাংলাদেশের বাণিজ্যিক সালিস প্রক্রিয়ার বর্তমান ও ভবিষ্যৎ, সেক্ষেত্রে প্রথমে জেনে নেওয়া প্রয়োজন যে আসলে বাণিজ্যিক বিরোধ বলতে কি বোঝায় এবং বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তিতে বাণিজ্যিক সালিসের ভূমিকাটি আসলে কি। আসলে সালিসকে ওভাবে আমাদের আইনে খুব একটা ভাগ করা হয়নি। আমাদের সালিস আইন যেটা আছে সেখানে এক দুটো ভাগ করা হয়েছে, একটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যিক সালিস, আরেকটা হচ্ছে সব অন্যান্য সালিস। তো আন্তর্জাতিক বাণিজ্যিক সালিসের ক্ষেত্রে একটা গাইডেন্স দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে সেটা যদি কোনো সালিস কোনো লিগাল রিলেশনশিপের থেকে উদ্ভূত হয়, সেই লিগাল রিলেশনশিপের থেকে উদ্ভূত হলে এবং যদি দেখা যায় যে সালিসটির নেচার আন্তর্জাতিক, ইন দ্য সেন্স যে একটি পক্ষ হচ্ছে বাংলাদেশের তার ডোমিসাইল না, তাহলে হচ্ছে তখন দেখা যাবে যে সেটাকে আন্তর্জাতিক বাণিজ্যিক সালিস বলছে। আর আমরা আসলে বাণিজ্যিক সালিস বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে এনিথিং কমার্শিয়াল রিলেটেড, কোনো ব্যবসা বাণিজ্য থেকে উদ্ভূত যেটা যেই সালিসগুলো হয় সেটাই আসলে বাণিজ্যিক সালিস। বাণিজ্যিক সালিস জিনিসটা বা সালিস জিনিসটা ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে আসলে খুবই গুরুত্বপূর্ণ, যদিও এটার ব্যবহারটা আমরা হয়তো অতটা দেখি না, কারণ আমাদের দেশের
এটার প্রসারটা অতটা ঘটেনি। আমাদের দেশে আর্বিট্রেশন আইনটি এসেছে, সালিশ আইন 1940 সালে একটা ছিল, তারপরে এরপরে 2001 সালে এসেছে, এরপর থেকে অনেকটাই আমরা এগিয়ে যেতে পেরেছি এটাকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে। কিন্তু দেখা যায় এখনও অনেক ক্ষেত্রে এটা এটাকে ব্যবহার করা হচ্ছে না, মাঝে মাঝে অপব্যবহার করা হচ্ছে, বা এটা থেকে আমরা যেই ফলপ্রসূ যে আমার জিনিসগুলো পাওয়ার কথা সেগুলো আমরা হয়তো অনেক জায়গাগুলোতে আমরা আটকে যাচ্ছি। সেগুলো নিয়ে আমরা আমার পরের আলোচকরা অনেক এটা খুব বিশদভাবে বলতে পারবেন। এর ক্ষেত্রে আমার ভূমিকা যদি আমাকে বলতে বলেন, ভূমিকাটা হচ্ছে যে যেই চিরাচরিতভাবে যেভাবে বিরোধ নিষ্পত্তি হয় সেটা হচ্ছে আদালত, আর সালিশের সেখানে ভূমিকাটা হচ্ছে আদালতের বাইরে গিয়ে একটা অল্টারনেটিভ একটা ফোরাম দেওয়া, যাতে আদালত এক দুই পক্ষকে আদালতে যেতে না হয়, তার দুই পক্ষ একটা চুক্তির মাধ্যমে, তাদের যে চুক্তি সেখানে একটা দেখা যাচ্ছে একটা ক্লজের মাধ্যমে তারাই সিদ্ধান্ত নেন যখন তারা চুক্তিটা করেন, যে আমরা এই আমাদের চুক্তি নিয়ে যদি কোনো বিরোধ হয় সেই বিরোধের জন্য আমরা আদালতে যাব না, আমরা সেই সেই বিরোধটা সালিশের মাধ্যমে নিষ্পত্তি করব। এটাই হচ্ছে আসলে বাণিজ্যিক সালিশের ভূমিকা, বাণিজ্য মানে আমাদের ব্যবসা বাণিজ্যে যেই ভূমিকা সেটা রাখা। ধন্যবাদ। এ পর্যায়ে আমরা ব্যারিস্টার মঈন গনি, আপনার কাছে জানতে চাইবো যে আমরা ইতিমধ্যে বাণিজ্যিক সালিশ সম্পর্কে কিছু ধারণা পেলাম, আসলে বাণিজ্যিক সালিশের ক্ষেত্রে আমরা একটু কথা শুনতে পেলাম যে চুক্তি হবে, চুক্তিতে আমাদের সালিশ সম্পর্কে বলা থাকবে, সেক্ষেত্রে আসলে যদি চুক্তিতে সালিশ সম্পর্কে বলা না থাকে সে পর্যায়ে আসলে আমরা কি সালিশ করতে পারি, এবং আমাদের বাংলাদেশে বাণিজ্যিক সালিশের ক্ষেত্রে আসলে কোন কোন আইনগুলো প্রযোজ্য হবে? ধন্যবাদ। আসলে যখন সালিশের মূল বিষয়টা হচ্ছে চুক্তি, ওই সম্মতিটা থাকতে হয়, চুক্তি না হলে ওই সম্মতিটা থাকতে হয় যেখান থেকে সালিশ করবে। কারণ সালিশ জিনিসটা আসলে আপনার ডিফল্ট হলো যে আপনার কোনো বিরোধ হলে আদালতে যাবেন, আদালতের বাইরে যেহেতু নিয়ে আসছেন জিনিসটা তখন আপনাদের দুই পক্ষেরই সম্মতি থাকতে হয় যে আমরা আমাদের বিরোধটা আদালতের বাইরে নিয়ে আসবো। এখানে আন্তর্জাতিক বাণিজ্যিক সালিশে যে জিনিসটা আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, বিদেশি কোনো বিনিয়োগকারী যদি বাংলাদেশে আসে তখন তারা মনে করে ধরেন ন্যাচারাল ভ্যালু সালিশি বাণিজ্যিক বিরোধের জন্য যে আদালত, যেরকম আপনার কোনো চয়েস নেই, আপনি আদালতে যেতে হচ্ছে, মানে যে আদালত আছে ওখানেই যেতে হচ্ছে। কিন্তু সালিশির একটু ভিন্ন একটা একটা ধরেন যে আদালত যে জিনিসটা একটু ভিন্ন সেটা হচ্ছে আপনার একটা সুযোগ থাকে, আপনি আর্বিট্রেটর কেস সেটা আপনি আপনার নিজের পছন্দ মতো আর্বিট্রেটর নিয়োগ করতে পারেন। অ্যাটলিস্ট ট্রাইব্যুনাল যখন ফর্ম হয় একজন একটা আর্বিট্রেটর আপনি নিয়োগ করলেন, অপরপক্ষ আরেকটা আর্বিট্রেটর নিয়োগ করে, তখন এই ফরমেশনটার ব্যাপারে আপনার একটা চয়েসের ব্যাপার থাকে। তো এটা হলো আরেকটা ভূমিকা সালিশের ক্ষেত্রে। এখন বাংলাদেশে সালিশ এখনো ওই পর্যায়ে, আমরা বিদেশে ধরেন যেইভাবে দেখি সালিশ প্রয়োগ করা হচ্ছে, বাংলাদেশে ওই কালচারটা এখনো কিন্তু গড়ে ওঠেনি। এখনো আমরা সালিশ বলতে মনে করি যে একটা মিডিয়েশনের মতো ইনফর্মাল একটা জিনিস, দুই পক্ষ যাবে কারো কাছে, সে সালিশ করে দিবে, ওই একটা কনসেপ্ট যেটা রয়ে গেছে। ইভেন আমাদের বিজনেসের ক্ষেত্রেও এই জিনিসটা আমি দেখতে পাই। ইভেন ভেরি রিসেন্টলি একটা এক্সাম্পল আমি দেই, বেশ বড় একটা কোম্পানি, তো ওরা সালিশ, ওদের একটা এরকম আর্বিট্রেশন ক্লজ ছিল কন্ট্রাক্টে, বেশ ওই কন্ট্রাক্টে লেখা আছে প্লেস অফ আর্বিট্রেশনের জায়গায় লেখা ছিল, এটা একটা ভুল হয়তো, আইইবি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স। তো ওরা ভাবছে যে ওখানে গেলে আর্বিট্রেশনটা হয়ে যাবে, তো ওরাও মানে কোম্পানিরাও খুব একটা জানতো না, লয়ার নিয়োগ করেনি, ওরা ওই ইনস্টিটিউশনকে একটা চিঠি দিল আমাদের একটা সালিশি দরকার, সালিশ করা দরকার এই বিরোধ। তো ওই ইনস্টিটিউশনও আবার ওরা তো আর্বিট্রেটর না, আর্বিট্রেশন ইনস্টিটিউট না, ওরাই নিজেরা ওদের বললো ঠিক আছে তোমরা আসো আমরা তোমাদের বিরোধটা নিষ্পত্তি করে দিব। তো দুই পার্টি গিয়ে ওখানে হাজির,
এই ওরা হচ্ছে কথা বললো দুই দুই পার্টির সাথে কথা বলে ওই একজন ব্যক্তি সে একটা লিখে দিল তার সিদ্ধান্ত বলে এটাই আরবিট্রেশন অ্যাওয়ার্ড কিন্তু আমাদের আরবিট্রেশন অ্যাওয়ার্ডের তো আরবিট্রেশন অ্যাক্টটা আছে ওই অ্যাক্টের কিছুই ফলো করা হলো না দুই সপ্তাহের মধ্যে সব শেষ হয়ে গেল তো এইভাবে আসলে মানে কালচারালি আমাদের এখনো সেন্সিটাইজ করতে হবে যে অনেকগুলো অ্যাক্টে আছে ধরেন ল আপনার কি কি লতে আছে আরবিট্রেশন অ্যাক্ট তো অবভিয়াসলি আছে তাছাড়াও আপনার অর্থঋণ আদালতেও আমরা চেষ্টা করছি এডিআর প্রমোট করতে সো দ্যাট কোর্টের বাইরে গিয়ে নিষ্পত্তিগুলো মীমাংসা হয় তাছাড়া ব্যাংক কোম্পানিজ অ্যাক্টও ওখানেও আছে সালিশের সুযোগ কিন্তু আমাদের ইভেন এইসব অর্থঋণ আদালতে মানুষ সাধারণত ভাবে সালিশটা যেহেতু একটা পদক্ষেপ আছে যে সালিশ করতে হবে ওরা ওইটা দেখে একটা ব্যারিয়ার কোর্টে যাওয়ার আগে সালিশটা করে তারপরে কোর্টে যাবে এটা আসলে মাইন্ডসেটের ব্যাপার তো হোপফুলি আস্তে আস্তে আমরা বাংলাদেশ আরো সেন্সিটাইজ হবে আরবিট্রেশনের দিকে আর আস্তে আস্তে এই প্রবলেমগুলো আমরা সলভ করতে পারবো আইন আছে এখন আইন প্রয়োগ করে এটা আসলে আমাদের ফরওয়ার্ড ভবিষ্যতের দিকে যেতে হবে ধন্যবাদ আমরা আশা করব এই যে সমস্যাগুলো আমাদের দেশে যে বাণিজ্যিক সালিশের ক্ষেত্রে বা যে কোনো সালিশের ক্ষেত্রে এগুলো ধীরে ধীরে আসলে আমরা এই সমস্যাগুলো সমাধানের পথে আমরা আগাবো এ পর্যায়ে আমরা ব্যারিস্টার শাহিদুল আজম আপনার কাছে চলে যাব আপনার কাছে জানতে চাইবো আসলে আরবিট্রেশন বা সালিশিতে দুইটি খুবই বহুল প্রচলিত দুইটি টার্ম হচ্ছে সিট এবং ভেনু এই সিট এবং ভেনু বলতে আসলে কি বোঝায় এবং বাণিজ্যিক সালিশিতে সিট এবং ভেনু নির্ধারণের ক্ষেত্রে কোন বিষয়গুলো বিবেচনা করা হয় আচ্ছা ধন্যবাদ ভেনু বলতে মূলত সালিশের ক্ষেত্রে ভেনু বলতে আমরা মূলত বুঝেছি ভৌগোলিক অবস্থান কোন জায়গাতে আসলে ওই সালিশটি অনুষ্ঠিত হবে এবং সিট বলতে মূলত বোঝায় যে কোথায় কোন জুরিসডিকশনের আন্ডারে এবং কোন লয়ের আন্ডারে এই চুক্তিটি সম্পাদিত হবে এবং সেই অনুযায়ী চুক্তিটি সম্পাদন করা হয় এক্ষেত্রে বাংলাদেশে আমরা খুব বেশি যেটা লক্ষ্য করি সেটা হচ্ছে বাংলাদেশে কোনো ইন্টারন্যাশনাল কোনো কন্ট্রাক্ট যখন সাইন করা হয় তখন আমরা খুব বেশি ফেস করি যে তারা প্রেফার করতে ফর এক্সাম্পল আমি কিছুদিন আগে ইন্দোনেশিয়ান একটা কোম্পানির সাথে কন্ট্রাক্ট করছিলাম বাংলাদেশের একটা কোম্পানির পক্ষে তখন দেখলাম যে মানে দে আর মোর ইন্টারেস্টেড যে তাদের গভর্নিং ল হবে অথচ চুক্তির যে পারফরমেন্সটা মানে চুক্তি সম্পাদন ইন্দোনেশিয়ায় হলেও চুক্তির মূল যে কার্যধারা তা বাংলাদেশে পরিচালিত হবে সেক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশের কোম্পানিগুলোর এখন আরেকটু বেটার ফুটিং এ আসা দরকার আর একটু ভালো পজিশনে আসা দরকার যে তারা নেগোসিয়েট করতে পারবে বিদেশি কোম্পানি গুলোর সাথে যে এখানে সিট বাংলাদেশের ল হলে তাদের যে সুবিধাগুলো পাবে তারা এক্ষেত্রে কারণ ভেনুটা অ্যাকচুয়ালি কোনো ব্যাপার না কারণ ফর এক্সাম্পল যে একজন ইন্দোনেশিয়ান কোম্পানি আর একটা বাংলাদেশি কোম্পানি যদি হয় সো এটা সিট যদি সিঙ্গাপুরে হয় দ্যাট ইজ এ নিউট্রাল ভেনু কোনো সমস্যা নাই কিন্তু অ্যাপ্লিকেবল ল যদি ইন্দোনেশিয়ান ল হয় সেক্ষেত্রে বাংলাদেশি কোম্পানি হয়তো অনেকভাবেই জানবে না যে তাদের এক্সাক্টলি কি আইন তাদেরকে ফলো করতে হবে সো সেক্ষেত্রে তাদের একটা সমস্যায় পড়তে হয় তো বাংলাদেশি কোম্পানিগুলোকে এখন আমি মনে করি যে আমার সাথে সাকিব ভাই আছেন মঈন ভাই আছেন ওনারা আরো বেটার আমার থেকে বুঝেন এই সালিশি বিষয়ে সো এই আরবিট্রেশন গুলোর জন্য আমার কাছে মনে হয় যে ভেরি ইম্পর্টেন্ট যে বাংলাদেশি কোম্পানিগুলোর জন্য বাংলাদেশি লকে মানে দ্য সিট শুড বি বাংলাদেশ টু এনশিওর যে এক্ষেত্রে বাংলাদেশি ল প্রাধান্য পায় এবং কোম্পানি গুলো বাংলাদেশি ল সম্পর্কে তাদের ধারণা অনেক বেশি সো ফর এক্সাম্পল যেটা যদি ইন্দোনেশিয়ান বা মালয়েশিয়ান বা ইউএস ল হয় তার তাদের জন্য ওই লকে মানে ওই লকে অ্যাডহেয়ার করে ওই লকে ফলো করা তাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায় সো চুক্তি সম্পাদনের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনার এই জিনিসগুলো দেখা যে আপনার এক্স্যাক্টলি কোথায় এই চুক্তির কার্যগুলো সম্পন্ন হবে যদি ফর এক্সাম্পল যে এখন বাংলাদেশে মেট্রো রেলের কাজ হচ্ছে সেখানে জাপানিজ কোম্পানি কাজ করছে ইন্ডিয়ান কোম্পানি কাজ করছে কিন্তু তারা যদি এই চুক্তিগুলো তাদের তাদের দেশের লর আন্ডারে করতে চায় তাহলে এটা আমাদের দেশের কোম্পানিগুলোর জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে কারণ তাদের পক্ষে সব ক্ষেত্রে তাদের ওই ল গুলোকে ফলো করা সম্ভবপর না হতে পারে এবং পরবর্তীতে তারা কোনো সমস্যায় পড়লে এক্ষেত্রে তাদের জন্য সালিশে মোকাবেলা করাও একটু কষ্টসাধ্য হয়ে যায় ধন্যবাদ
ধন্যবাদ। আমরা আসলে অনেকগুলো সমস্যার কথা শুনতে পেলাম, যে আসলে এই সিট নির্ধারণের ক্ষেত্রে, গভর্নিং ল নির্ধারণের ক্ষেত্রে, এবং এছাড়াও আমাদের সালিশিল সম্পর্কে মানুষ অতটা জানছে না, এবং এখানে পদ্ধতিগত বিভিন্ন সমস্যা আছে। তো এই সমস্যাগুলো নিয়ে আমাদের পরবর্তী প্রশ্নটি থাকছে। আমরা ব্যারিস্টার সাকিব মাহবুব আপনার কাছে জানতে চাইব যে বাংলাদেশে বাণিজ্যিক সালিশের ক্ষেত্রে আপনার অভিজ্ঞতায় মূল প্রতিবন্ধকতাগুলো আসলে কি কি, এবং সেই সাথে এই প্রতিবন্ধকতাগুলো দূরীকরণের জন্য এবং সালিশ প্রক্রিয়াটিকে ত্বরান্বিত করার জন্য, আরো স্মুথ করার জন্য আমাদের আসলে কি করণীয়? ধন্যবাদ মেনাস। আমরা প্রথমে একটা যেটা জিনিস আমার চোখে সমস্যা পড়ে সেটা হচ্ছে, আমরা অনেক সময় দেখি যে চুপ দেখা যাচ্ছে, দুই পক্ষ হয়তো সালিশ করতে চেয়েছিল, তারা চুক্তিতে সালিশের কথা বলেছে, কিন্তু দেখা যাচ্ছে যে সালিশের কথাটা যেভাবে লিখেছে সেটা অ্যাকচুয়ালি পরিষ্কার না। তো দেখা যাচ্ছে তারা সালিশও করতে চাচ্ছে, আবার লিখে দিল একটা চুক্তি, একটা আর্বিট্রেশন ক্লজ লিখে দিল, আবার লিখে দিল যে কোর্টস অফ বাংলাদেশ উইল হ্যাভ জুরিসডিকশন। তো এগুলো দেখা যাচ্ছে অনেক সামটাইমস ব্যাড ড্রাফটিং হয়। তারপরে আমি একটা ইন্টারন্যাশনাল কন্ট্রাক্ট দেখেছিলাম, সেখানে যেমন দিয়েছে দুইটা বাংলাদেশ এবং একটা চাইনিজ কোম্পানির মধ্যে সেটা ছিল, সেখানে দেখা গেল যে সিট অফ দ্য আর্বিট্রেশন উইল বি ঢাকা অ্যান্ড সাংহাই। তো দুইটা সে তারা হয়তোবা দুই পার্টি কেউ সাথ দিতে চায় নাই, তো দুইটা সিট দিয়ে দিছে। তো দেখা যাচ্ছে এই এই প্রবলেমগুলো ড্রাফটিং স্টেজে, কন্ট্রাক্ট ড্রাফটিং এর সময় দেখা যাচ্ছে আর্বিট্রেশন ক্লজটাকে ঠিক মতো তারা অনেকে ড্রাফট করছে না, বা তারা লিগাল অ্যাডভাইস নিচ্ছে না ড্রাফট করার সময়, ওইসব এই এই একটা সমস্যা হচ্ছে। আরেকটা হচ্ছে যেটা পার্টির যেটা দুই পক্ষের হাতে না, যেমন হচ্ছে সময়। এইটা অনেক সময় দেখা যাচ্ছে বাংলাদেশে আমার সালিশগুলো শেষ হতে মাঝে মাঝে অনেক সময় লেগে যাচ্ছে, যদিও আদালতে যতটুকু সময় লাগে ততটুকু সময়ে অতটা সময়ও লাগে না, কিন্তু দেখা যায় তবুও আমাদের আসলে বিদেশি একটা একটা সালিশে এমন হয় যে টানা 10 দিন, টানা 15 দিন, টানা এরকম করে তারা একটা সালিশকে শেষ করে দেয়। আমাদের এখানে দেখা যাচ্ছে যে আমাদের আদালতে যেভাবে তারিখ পড়ে সেভাবেই আসলে তারিখ পড়তে থাকে সালিশে, দেখা কারণ আমাদের সিস্টেম, জুডিশিয়াল সিস্টেমটা যেরকম সেরকম আসলে রিফ্লেকশনটাই চলে আসে আর্বিট্রেশনের ক্ষেত্রে। তো তখন দেখা যায় যে এই এই ডিলেটা হতে থাকে, এবং পার্টিরাও দেখা যায় তারা যদি মনে করে থাকে যে আমরা সালিশকে বেছে নিয়েছিলাম, আসলে তাড়াতাড়ি আমরা দ্রুততার সাথে নিষ্পত্তি করবো, সেটা দেখা যায় তারা পাচ্ছে না। আরেকটা খুব মেজর একটা যেটা প্রতিবন্ধকতা সেটা হচ্ছে কস্ট। এখানে সালিশ করতে আসলে প্রচুর পরিমাণের খরচ হতে পারে মাঝে মাঝে, কারণ আর্বিট্রেটের ফি অনেক বেশি হয়। সেক্ষেত্রে সেখানে আপনি আপনি যদি এটার সাথে তুলনা করেন আদালতের সাথে, তাহলে অবশ্যই আদালত দেখা যায় যে ইন দ্য শর্ট টার্ম অন্তত সবসময়ই দেখা যাবে যে এটার কস্ট কম থাকবে, কারণ আপনি এখানে আপনাকে আপনি কখনোই জাজ সাহেবের বেতন দিচ্ছেন না আদালতে, আপনি শুধু সামান্য কিছু কোর্ট ফি হয়তো দিচ্ছেন, কিন্তু আর্বিট্রেশনের ক্ষেত্রে কিন্তু আপনি ওখানে তিনজন হয়, যদি থ্রি মেম্বার ট্রাইব্যুনাল হয় তাহলে তিনজনের যে ফিজ সেগুলো দিচ্ছেন, তারপরে একজন সেক্রেটারির ফিজ দিচ্ছেন, আপনি ভেনুর কস্ট দিচ্ছেন, সেখানে একটা ভেনু ভাড়া নিতে হচ্ছে আপনাকে সেটা দিচ্ছেন, এবং ওখানে চা নাস্তা খাওয়া হচ্ছে সেটারও আপনাকে কস্ট দিতে হচ্ছে। তো এই এই কস্টগুলো মিলিয়ে দেখা যাচ্ছে আপফ্রন্ট অনেকগুলো খরচ হয়ে যায়। আন্তর্জাতিক বাণিজ্য, আন্তর্জাতিক সালিশের ক্ষেত্রে তো আরও অনেক এক্সপেন্সিভ হয় অনেক সময়, কারণ দেখা যাচ্ছে যে আপনাকে আন্তর্জাতিক মানের একজন আইনজীবীকে নিয়োগ করতে হবে, বা আন্তর্জাতিক মানের আর্বিট্রেটর নিয়োগ করতে হবে, এই এই কস্টগুলো প্রচুর হয়ে যায়। আর আরেকটা ক্রোনোলজিক্যালি যদি বলি, এনফোর্সমেন্ট ইট উইল বি দ্য মেইন, ওয়ান অফ দ্য মেইন ইস্যুস আর্বিট্রেশনের ক্ষেত্রে, সালিশের ক্ষেত্রে, যে আমরা যদিও অনেক উন্নত দেশগুলোতে দেখেছি যে আর যখন একটা সালিশ হয় সেটাকে আসলে খুব একটা চ্যালেঞ্জ করা হয় না, সেখানে সেটাকে যখন আদালতে এনফোর্সমেন্টের জন্য যাওয়া হয় আদালত সেটাকে এনফোর্স করে দেয়। কিন্তু আমাদের দেশে এইটা এই এই প্রবলেমটা বিরাজ করছে যে যখন একটা একটা অ্যাওয়ার্ড আমি পেয়ে গেছি, আর্বিট্রেশন শেষ করেছি, হয়তো বা আমার 6 মাস 1 বছর লেগেছে, অনেক টাকা খরচ করেছি একটা আর্বিট্রেশন করেছি, সেখানে একটা অ্যাওয়ার্ড পেয়েছি, অ্যাওয়ার্ড বলতে যে রায়টা হয় এবং আদেশটা হয় সেটা আমি পেয়েছি, কিন্তু যখনই আমি আবার এটাকে এনফোর্স করতে যাব তখন দেখা যাচ্ছে যে আরেক যে যেই পক্ষ মামলায় আর্বিট্রেশনে হেরে গেছে সেই পক্ষ একটা সেটিং অ্যাসাইড এর অ্যাপ্লিকেশন দিয়েছে,
তো সেই সেটিং অ্যাসাইডের ক্ষেত্রগুলো খুব কম, খুব ছোট, যেটা হচ্ছে একদম টেকনিক্যাল ইস্যুতে আসলে সেট অ্যাসাইড করা যেতে পারে। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের আদালতে যখন সেই অ্যাওয়ার্ডটা নিয়ে সেটিং অ্যাসাইডের অ্যাপ্লিকেশনটা দেওয়া হচ্ছে, তখন আদালত আবার কাইন্ড অফ একটা রিহিয়ারিং এর মতো করছে। অনেক সময় দেখা যাচ্ছে যে যদি গভর্নমেন্টের এগেনস্টে সালিস হয়, এখন এখন গভর্নমেন্টের বেশিরভাগ কনস্ট্রাকশন কন্ট্রাক্টে সালিস থাকে, সালিসের প্রভিশন থাকে, তো গভর্নমেন্টের এগেনস্টে যদি সালিস যদি একটা অ্যাওয়ার্ড পাই, সেক্ষেত্রে দেখা যায় যে আদালত অনেক সময় ইতস্তত বোধ করে, মনে করে যে এটা রাষ্ট্রীয় এখানে ইন্টারেস্ট জড়িত, সেখানে আমরা এত সহজে একটা অ্যাওয়ার্ড এক্সিকিউশন করে দিব। এই এই প্রবলেমগুলো দেখা যাচ্ছে যে এনফোর্সমেন্টের ক্ষেত্রে অনেক সময় এগুলো ফেস করা হয়, এবং আন্তর্জাতিক বাণিজ্যিক সালিসের ক্ষেত্রেও এই এই সমস্যাটা। বাংলাদেশে যদি একটা এক্সিকিউশন করতে হয় একটা অ্যাওয়ার্ডের, সেখানে যদিও নিউইয়র্ক কনভেনশনের জন্য আমরা যে কোনো আন্তর্জাতিক সালিস আন্তর্জাতিক অ্যাওয়ার্ডকে মানতে আমরা বাধ্য, এক্সিকিউট করতে বাধ্য, কিন্তু আমরা দেখা যাচ্ছে যে সেখানে অনেক লম্বা সময়ের প্রয়োজন হয় এবং অনেক রকম প্রতিবন্ধকতা এই এনফোর্সমেন্টের ক্ষেত্রে আমাদেরকে ইয়ে করতে হচ্ছে। এই 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 সমস্যাগুলো মেইন সমস্যা, আরও সমস্যা হয়তো আমার অন্যান্য বক্তারা অ্যাড করতে পারবে, বাট আই থিঙ্ক এই এই মেইন সমস্যা যদি বলা হয় এইগুলোই আমি বলব। ধন্যবাদ। একই প্রশ্নটি আমি করব ব্যারিস্টার শাহিদুল আজম আপনার কাছেও, যে আসলে আমাদের দেশে আমরা অনেকগুলো সমস্যা বা প্রতিবন্ধকতাগুলো শুনলাম আজ ব্যারিস্টার সাকিব মাহবুবের কাছ থেকে, তো আপনি এক্ষেত্রে আপনার অভিজ্ঞতায় বাংলাদেশের বাণিজ্যিক সালিসের ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো কি কি, বা এক্ষেত্রে আমাদের সলিউশন বা সমাধানের জন্য কি পদক্ষেপ গ্রহণ প্রয়োজনীয় বলে আপনি মনে করেন? আচ্ছা, সাকিব ভাই খুব সুন্দর করে বলেছেন বা সমস্যাগুলো, আমি এর বাইরে জাস্ট একটা মানে এটার সূচনায় আরেকটা জিনিস যোগ করতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভে বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে আরবিট্রেশন সম্পর্কে তাদের নলেজ খুব কম, তাদেরকে আরবিট্রেশনের এই সিস্টেম আমাদের এই সালিস অথবা অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশনের যে অন্যান্য প্রসেসগুলো আছে মিডিয়েশন ও কনসিলিয়েশন, এই জিনিসগুলো বোঝানো একটা লয়ারদের জন্য একটা চ্যালেঞ্জ আমি মনে করি। কারণ দেখা যাচ্ছে যে অনেকেই আরবিট্রেশনের কনসেপ্টে বিশ্বাসী করে না, তাদের কথা হচ্ছে একটা সমস্যা হয়েছে, একটা ডিসপিউট হয়েছে, আমরা কোর্টে যাব, কোর্টে গিয়ে সমাধান করব, এখানে মাঝখানে অন্য কোনো সমাধানের কোনো প্রশ্নই আসতে পারে না। সো আমি মনে করি যে এখনকার দিনে যদিও মানে অনেক কোম্পানি অনেক ইয়াং ওনার্স আসছে যারা এই জিনিসগুলো বুঝছেন, বাট স্টিল বাংলাদেশে আমার কাছে মনে হয় যে 80% কোম্পানির ওনার্সরা তারা এই ধরনের আরবিট্রেশন অথবা এমনকি মিডিয়েশনে যেহেতু তারা ইন্টারেস্টেড না, তারা মূলত কোর্টের মাধ্যমে সমাধান করতে আগ্রহী, এবং যারা কোর্টের মাধ্যমে সমস্যাগুলো সমাধান করতে আগ্রহী না, তারা পিওরলি নেগোসিয়েশন স্টেজে যেতে চায়। এই আরবিট্রেশন এমনকি মিডিয়েশনেও তাদের যেতে অনাগ্রহ দেখা যায়, কারণ এর মূল কারণ হচ্ছে এই যে আমরা আজকের আলোচনাগুলো করছি, এগুলোর এই টেকনিক্যাল টার্মস বা এই জিনিসগুলো তাদের কাছে এখনো পৌঁছানো খুব সহজভাবে তাদের কাছে পৌঁছায়নি, তারা এখনো সেই পুরোনো কোর্ট কনসেপ্টে বিশ্বাসী। আমার মনে হয় এই ব্যাপারটা বা বাকি আমার সাথে যারা আছেন লার্নেড রাকিব ভাই আর মঈন ভাই, ওনারাও স্বীকার করবেন যে মানে এই ক্লায়েন্টদেরকে এই জিনিসটা বোঝানো একটা বড় সমস্যা, এবং আমার কাছে অনেক বড় একটা সমস্যা হচ্ছে কস্ট। যেমন আমি জাস্ট আমার একটা ভিউ শেয়ার করবো, তো আমি একবার একটা আরবিট্রেশন করতে গিয়ে আমার ক্লায়েন্টকে যখন আরবিট্রেশনের ফার্স্ট নোটিসের পর আমরা যখন গেলাম, তো তখন ওখানে একজন ইয়ে ছিলেন অনারেবল রিটায়ার্ড জাস্টিস ছিলেন, তো উনি বলেছিলেন যে মানে ওনার কস্ট ছিল অ্যারাউন্ড 10 lakhs, তারপরে ওনার সেক্রেটারি কস্ট ছিল 2 lakhs, তারপরে ভেনু চার্জ এন্ড সামথিং সবকিছু মিলে প্রায় 13 lakhs টাকা কস্টেই চলে যাচ্ছিল। তো তখন আমার ক্লায়েন্ট বললেন যে আমি এত টাকা কেন খরচ করবো, আমি এখানে না গিয়ে আমি কেন কোর্টে যেতে পারি না। তো এই সমস্যাগুলো আসলে খুব বড় একটা প্রবলেম হয়ে যায় যে কোর্টে তো আসলে খরচ এত বেশি হওয়ার সুযোগ নেই, তো এখানে যখন একজন অনারেবল রিটায়ার্ড জাস্টিস আসছেন হাইকোর্টের, তখন তাদের ফিজ এগুলো অ্যাফোর্ড করা সব ক্লায়েন্টের পক্ষে সম্ভব হয় না, হয়তো অনেক ম্যাটার আছে যেগুলোতে হয়তো ক্লেইমসই হয়তো 20-25 lakh টাকা, সেক্ষেত্রে যদি তারা 10-12 lakh টাকা খরচ করে ফেলে তাদের পক্ষে আসলে সম্ভবপর হয় না। তো আরবিট্রেশন থেকে কিভাবে একটু কস্ট ইফেক্টিভ করা যায় এটা আমার কাছে মনে হয় খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ কস্ট ইফেক্টিভ না করা গেলে আরবিট্রেশনের দিকে মানুষকে
ইন্টারেস্টেড করাটা আসলে একটু ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ আর্বিট্রেশনের মূল যে সুবিধাগুলো যেমন ফ্লেক্সিবিলিটি বা কনফিডেন্সিয়ালিটি অথবা আর্বিট্রেশনে যে একটু কিছুটা হলেও টাইম কনজিউম কম হয় এবং একটা সিস্টেমের মধ্যে থাকে, রাদার দ্যান কোর্টে অনেক মানুষের মধ্যে অনেক সময় বেশি লাগতে পারে, এই সুবিধাটা না নেওয়ার পিছনে একমাত্র কারণই দেখা যায় যে কস্ট ইফেক্টিভনেস। এই মেইন কস্ট ইফেক্টিভ যদি এটাকে করা সম্ভবপর হয় কোনোভাবে, তাহলে হয়তো এই আর্বিট্রেশনের দিকে বা সালিশের দিকে মানুষকে বা আমাদের যারা অনারেবল ক্লায়েন্টস আছেন বিভিন্ন কোম্পানিজ ওনাররা তাদেরকে এই দিকে আমরা আরেকটু এনকারেজ করতে পারি এবং সেক্ষেত্রে সালিশের সংখ্যাও বাড়বে এবং সালিশের ব্যাপারে মানুষের জ্ঞান ইচ্ছাটাও বাড়বে। ধন্যবাদ। এই পর্যায়ে আমরা চলে যাব ব্যারিস্টার মঈন গনি আপনার কাছে। আপনার কাছে প্রশ্নটি একটু ভিন্ন রকমের। আমরা ইতিমধ্যে সকলেই জানি যে নাইকোর বিরুদ্ধে বাংলাদেশ একটি বড় জয় অর্জন করেছে এবং এতে আপনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তো আপনার অভিজ্ঞতায় নাইকোর আর্বিট্রেশনের ক্ষেত্রে বাংলাদেশের মূল প্রতিবন্ধকতাগুলো কি কি ছিল এবং তা দূরীকরণে আসলে আপনি কি কি পদক্ষেপ গ্রহণ করেছিলেন, এগুলো আমরা জানতে চাব। এখানে একটি কথা বলে রাখা প্রয়োজন যে নাইকো আর্বিট্রেশনটি যদিও একটি ইনভেস্টমেন্ট আর্বিট্রেশন অর্থাৎ বিনিয়োগী সালিশ, তবু এই এই পর্যায়ে আপনার কাছ থেকে আমরা নাইকো আর্বিট্রেশন সম্পর্কে শুনবো, যেহেতু আমরা আজকে আপনাকে অতিথি হিসেবে পেয়েছি, সেহেতু আজকে আপনার অভিজ্ঞতায় নাইকো আর্বিট্রেশন সম্পর্কে আমরা কিছু শুনবো। ধন্যবাদ। নাইকো, আপনি ঠিক বলেছেন, এটা আসলে একটা বিনিয়োগ বিরোধ কেস, মানে তিন ধরনের আন্তর্জাতিক সালিশ হয়। একটা হয় যে আমরা যেটা কথা বলছি কমার্শিয়াল আর্বিট্রেশন বা বাণিজ্যিক বিরোধ, যেটা ওখান থেকে হয়। আরেকটা হয় ইনভেস্টর স্টেট আর্বিট্রেশন। ইনভেস্টর স্টেট হতে একটা পক্ষ থাকে রাষ্ট্র, আরেকটা পক্ষ থাকে একজন ফরেন ইনভেস্টর। এটা ওই এক্সিড একটা সেন্টার আছে ওয়ার্ল্ড ব্যাংকের, ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউটস, ওইখানে এই মামলাগুলো সাধারণত শোনা হয়। আরেকটা থার্ড যেটা হয় এটা হচ্ছে স্টেট টু স্টেট ডিসপিউট, ওইটা সাধারণত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যায়, যেখানে দুপক্ষই একটা রাষ্ট্র থাকে। তো নাইকো মামলাটা ছিল আমাদের এরকম ইনভেস্টর স্টেট ডিসপিউট। নাইকো একটা কেনেডিয়ান কোম্পানি যারা বাংলাদেশে এসেছিল, ওখানে এসে ওরা আমাদের একটা গ্যাস ফিল্ড আছে ওইটা হলো ছাতক সিলেটের ওখানে, তো ওখানে ড্রিলিং কাজ ওরা শুরু করে। ড্রিলিং কাজ শুরু করার পরে ওদের ওই ওয়েলটাতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণ ঘটার ফলে আমাদের বেশ অনেক ক্ষতি হয়, ওয়েলটাও ধ্বংস হয়ে যায়, পরিবেশের ক্ষতি হয়, জনস্বাস্থ্যের ক্ষতি হয়। তারপরে যে জিনিসটা হয়, বাংলাদেশে হাইকোর্টে আসলে একটা মামলা করা হয় নাইকোর বিরুদ্ধে। এটা বেলা যে প্রতিষ্ঠান আছে আমাদের, এনভায়রনমেন্টাল বাংলাদেশ এনভায়রনমেন্টাল লয়ার্স অ্যাসোসিয়েশন, ওনারা এই মামলা করে নাইকোর বিরুদ্ধে। আর ওখানে বলা হয় নাইকো যতদিন পর্যন্ত আমাদের ক্ষতিপূরণগুলো না দিবে ততদিন ওদেরকে কোনো পেমেন্ট করা যাবে না বাংলাদেশের পক্ষ থেকে। ওরা আরেকটা গ্যাস ফিল্ড ছিল ওখানে, ফেনি গ্যাস ফিল্ড, ওখান থেকে ওরা গ্যাস সাপ্লাই দিয়েছিল বাংলাদেশকে এবং ওই পেমেন্টগুলো বন্ধ ছিল। এই প্রেক্ষিতে নাইকো তখন আসলে হাইকোর্টে মামলাটা হেরে, ওরা অ্যাপিলেট ডিভিশনে মামলাটা না করতে গিয়ে ওরা ওই বিরোধটা এক্সিডে নিয়ে গেল। এক্সিড হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের যেই বিরোধ নিষ্পত্তি সালিশি কেন্দ্র, ওখানে নিয়ে যাওয়ার পরে ওখানে দুটা মামলা নাইকো করে। একটা মামলা হচ্ছে ওরা যে পেট্রো বাংলাকে গ্যাস দিয়েছিল ওই গ্যাসের পেমেন্টটা পায়নি, ওইটা একটা মামলা, যেটা পেমেন্টস ক্লেম বলি আমরা। আরেকটা মামলা করে যে ওরা চায় যে একটা ডেক্লারেশন চায় এক্সিট থেকে যে যেই বিস্ফোরণটা হয়েছে ওই বিস্ফোরণগুলোর জন্য তারা দায়ী না, এই মর্মে ওরা একটা ডেক্লারেশন চায়। এর মাঝামাঝি এটা হতে হতে তখন পেট্রো বাংলা ব্যাপেক্স এবং রাষ্ট্র বাংলাদেশি কোর্টে আরেকটা মামলা করে, যেটা আমরা মানি স্যুট বলি, নাইকোর বিরুদ্ধে। ওদের কাছে ক্ষতিপূরণ প্রায় 100 কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা করে। আসলে এই মামলাতে বেশ কমপ্লেক্স, এই জন্য অনেকগুলো মামলা একসাথে চলমান। আর আমি এই মামলাতে প্রথম থেকে, আর অন্যান্য লয়াররা এটা আসলে করেছিল। আমার এখানে আমি জয়েন করি 2015 সালে এই মামলা,
কিন্তু আমি যখন মামলাটা জয়েন করি তখন ওই পর্যায়ে এইসব মামলায় সাধারণত দুইটা ফেজ থাকে, একটা হলো জুরিসডিকশন আর একটা মেরিটস। জুরিসডিকশন ফেজে ট্রাইব্যুনাল শুধু দেখে ট্রাইব্যুনালের এখতিয়ার আছে নাকি বা জুরিসডিকশন আছে নাকি এই ধরনের বিরোধ শোনার। তো ওই জুরিসডিকশন ফেজটা তখন শেষ হয়ে যায় আর জুরিসডিকশন ফেজে ট্রাইব্যুনাল বলে যে না ইক্সিডের জুরিসডিকশন আছে, তো এই মামলাটা শুনতে পারবে। তখন আমাদের যে জিনিসটা আসলে করা উচিত ছিল, এখানে আমাদের হয়তো বোঝার একটু ভুল ছিল। সাধারণত আমরা যখন কোর্টে মামলা করতে যাই, যদি জুরিসডিকশন চ্যালেঞ্জ করি, আমাদের একটা কনসেপ্ট আছে জুরিসডিকশন চ্যালেঞ্জ করব কিন্তু মেরিটসে যাব না কেসের, কারণ মেরিটসে গেলে মানে জুরিসডিকশনটা মেনে নেওয়া হলো। কিন্তু ইন্টারন্যাশনাল আর্বিট্রেশন ট্রাইব্যুনালে কিন্তু এই জিনিসটা না, আপনি যদি জুরিসডিকশন হেরে যান তখন আপনার মেরিটসে, আপনার ট্রাইব্যুনাল যদি বলে এখন মেরিটস ফেজে, তখন আপনার মেরিট ফেজটাতে এঙ্গেজ করতে হবে। আপনারা সুযোগ নাই যে আমরা জুরিসডিকশন হেরে গেছি এটা চ্যালেঞ্জ করব কোথাও, কারণ আনলেস আপনার ফুল অ্যাওয়ার্ডটা পান আপনার তো চ্যালেঞ্জ করা বা রিভিউ, এটা হলো ওই কোর্ট আর আর্বিট্রেশনের এটা হলো তফাৎ। ওই ইন্টারমিডিয়েটরি ডিসিশন চ্যালেঞ্জ করার কোনো সুযোগ নাই যেটা কোর্টে সাধারণত থাকে। তো ওই আই থিঙ্ক এই জিনিসটা আমাদের ওই তখনকার ধরেন ব্যাপেক্স পেট্রোবাং খুব একটা বেশি তো আন্তর্জাতিক আর্বিট্রেশন কেসেস হয় না, তো ওরাও হয়তো এটা বুঝতে ভুল করেছিল যে কারণে মেরিটসে ওরা এঙ্গেজ করেনি ট্রাইব্যুনালকে বা মেরিটসে গিয়ে কিছু জবাবই দেয়নি। তখন আমরা যখন নিয়োগ পেলাম তখন আমরা গিয়ে দেখলাম যে আসলে আমাদের বিরুদ্ধে একটা রায় চলে আসছে, একটা চূড়ান্ত রায় যেখানে ট্রাইব্যুনাল বলছে যে ব্যাপেক্স এবং পেট্রোবাংলা ওরা তো আসলে কোনো জবাব দেয়নি। নাইকো যে বলছে ওরা লায়েবল না বা দায়ী না বিস্ফোরণের জন্য, এটা চ্যালেঞ্জ করার মতো আমরা আসলে কিছু পেশ করিনি আদালতের কাছে। তখন ওইটা আসলে আমাদের জন্য সবচেয়ে কঠিন কাজ ছিল। তখন যে এক শেষ পর্যায়ে এসে মাত্র দু মাস পরে একটা ফাইনাল হিয়ারিং হতো, সব প্লিডিংস এর সব টাইম শেষ। আর্বিট্রেশন যে জিনিসটা হয় টাইম লিমিটটা কিন্তু স্ট্রিক্টলি এনফোর্স করে, তো আপনার যদি একটা সময় থাকে এই টাইমে আপনি আপনার জবাবগুলো দিবেন, ওই টাইম গুলা শেষ হয়ে গেলে কিন্তু জবাব দেওয়াটা ডিফিকাল্ট হয়। তখন আমরা আসলে ওই নাইকোর সাথেই বসে আলাপ আলোচনা করে আমরা নাইকোকে বুঝালাম যে তোমরা তো এখন যদি নিয়ে যাও এখান থেকে অ্যাওয়ার্ড নিয়ে যেতে পারো, কিন্তু তাহলে আমরা আরেকটা এক্সিট কেস তোমাদের বিরুদ্ধে করব, কারণ আমাদেরও কিছু বলার আছে। আমাদের যদি এখানে বলার সুযোগ না দেওয়া হয় তখন আমরা নতুন করে এক্সিট একটা মামলা শুরু করব। ওইখানে নাইকো তখন মোটামুটি হয়তো একটু ভয় পেয়ে তখন ওরা রাজি হয়, আমাদের জবাব দেওয়ার সুযোগটা দেয়। তো ওই জবাব দেওয়ার সুযোগ যখন দিল 2016 আমরা আসলে আমাদের যে ড্যামেজেস ক্লেমটা লজ করি, 2016 ড্যামেজেস ক্লেম লজ করি। আর আরেকটা জিনিস ছিল, জুরিসডিকশন ফেজ ইভেন তো শেষ হয়ে গেছে, আমরা তারপরেও কিছু জুরিসডিকশনাল ইস্যুস রেজ করি। ধরেন নাইকো এখানে আসলে ক্যানাডার এর আর্বিট্রেশন যখন হচ্ছিল তার মাঝে ক্যানাডার কোর্টে গিয়ে ওরা একটা স্বীকারোক্তি দিয়েছে যে বাংলাদেশে ওরা ঘুষ দিয়ে এই কন্ট্রাক্ট গুলা পেয়েছে, আর ওরা বলেছে কাদের কাদেরকে ঘুষ দিয়েছে। তো ওইটার জন্য আমরা জুরিসডিকশন ফেস আবার খোলার চেষ্টা করি, কিন্তু ট্রাইব্যুনাল তাও বলে যে করাপশনটা তখন আর ওইভাবে দেখতে না আছে, ওরা ওই মেরিট ফেস যেহেতু চলে আসছে ওরা মেরিট ফেসটাতে গিয়ে তখন আমাদের পক্ষেই রায় দিল যে নাইকো আসলে ওই ব্লো আউট যেটা হয়েছিল ওই ব্লো আউটটার জন্য লায়েবল হবে। এখানে দুইটা ব্লো আউট ছিল, প্রথমে জানুয়ারির 2007 একটা ব্লো আউট হয়েছিল যেটা মেইন ব্লো আউট, তারপরে ব্লো আউট হওয়ার পরে নাইকো এক সাব কন্ট্রাক্ট করে রিলিফ ওয়েল অপারেশন বলে, যেটা ওই ব্লো আউটটা থামানোর জন্য আরেকটা রিলিফ ওয়েল ড্রিলিং করা হয়, কিন্তু তখনও আরেকটা বিস্ফোরণ হয় এটা জুন মাসে। তো ট্রাইব্যুনাল যেটা বলেছে যে মেইন ব্লো আউটটার জন্য নাইকো লায়েবল, কিন্তু যেহেতু রিলিফ ওয়েলটা আরেকটা থার্ড পার্টি এক্সপার্ট করছিল আর ওই থার্ড পার্টি এক্সপার্ট এই ট্রাইব্যুনাল নাই, রিলিফ ওয়েলের ব্লো আউটটার জন্য নাইকো লায়েবল হচ্ছে না কিন্তু মেইন ব্লো আউটটার জন্য লায়েবল হচ্ছে। আর এবং বলেছে যে কি কি ক্ষতি নাইকো করেছে বাংলাদেশের, ওই ক্ষতিপূরণ গুলা আমাদের এখন সুযোগ দিয়েছে যে ওই ক্ষতিপূরণ গুলো নির্ধারণ করা হবে, আমরা যেন ক্লেম করি কি কি ড্যামেজেস আমরা ক্লেম করব, ওই অনুযায়ী ক্লেম করে তখন এখন ফাইনাল একটা অ্যাওয়ার্ড তারপরে দেওয়া হবে। লাইবিলিটি এস্টাবলিশ হয়েছে, ড্যামেজ দিতে হবে বলেছে, এখন কোয়ান্টাম যেটা পরিমাণ যেটা ক্ষতির
ওই পরিমাণটা নির্ধারণ করা হবে আশা করি আগামী বছরের মধ্যে। ধন্যবাদ। ধন্যবাদ। আসলে নাইকো বাংলাদেশের জন্য একটি বড় সাফল্য এবং এটি আসলে একটি উদাহরণ হিসেবে থাকবে ভবিষ্যতে বাংলাদেশের যে বিনিয়োগের সালিশগুলোর ক্ষেত্রে বাংলাদেশ যাতে আরো উদ্বুদ্ধ হয় এবং বাংলাদেশ যে আসলে ফাইট করতে পারে এবং নিজেদেরকে স্ট্যাবলিশ করতে পারে সেটি প্রতিষ্ঠার জন্য নাইকো একটি আমাদের জন্য বড় উদাহরণ। তো এ পর্যায়ে আসলে আমরা আমরা অনেকগুলো সমস্যা সম্পর্কে আসলে জানতে পারলাম এবং এগুলো থেকে পরিত্রাণের উপায়গুলো সম্পর্কেও আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের আলোচনার মাধ্যমে জানবো। এবার আমরা ব্যারিস্টার শাহিদুল আজম আপনার কাছে জানতে চাইবো যে বাণিজ্যিক বিরোধের ক্ষেত্রে লেক্স লসি কন্ট্রাক্টাস এই টার্মটি যদি একটু ব্যাখ্যা করেন, যেহেতু বাণিজ্যিক বিরোধগুলো কন্ট্রাক্ট নিয়ে হয়ে থাকে সেহেতু এই টার্মটি সম্পর্কে দর্শকদের জানানোর জন্য আপনাকে অনুরোধ করবো। যখন আপনার দুই পক্ষের মধ্যে ফর এক্সাম্পল যে আমরা একটু আগে যেটা বলছিলাম যে একটা জায়গায় যদি কন্ট্রাক্টটা সম্পাদিত হয় এবং আরেকটা জায়গায় যদি এই কন্ট্রাক্টের কার্যধারা হয়, সো মেইনলি এই অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিস কনসিডার করতে হয়। প্রথমত যে এই লটা কোথায় সম্পাদিত হচ্ছে সেটি এবং লটি কোথায় এর কন্ট্রাক্টের পারফরমেন্সটা হবে এটি। সো এক্ষেত্রে আসলে আমরা যত কনসিডারেশনের কথাই বলি এবং গ্রাফটিং এর কথাই বলি, এক্ষেত্রে আসলে যে বার্গেনিং স্ট্রেংথটা একটা বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। কারণ আমরা অনেক সময় দেখি যে বাংলাদেশি কোম্পানির হয়ে অন্যান্য কোনো বিদেশি কোম্পানির সাথে আমরা যখন নেগোসিয়েট করতে যাই এই টার্মস গুলো নিয়ে, তারা অনেক সময় দেখা যায় যে তাদের পক্ষ থেকে একটা ইম্পোজ করার একটা প্রবণতা থাকে যে তারা চায় যে তাদের বাংলাদেশি কোম্পানি গুলো যাতে যখন তারা এই কন্ট্রাক্ট গুলো সাইন করবে বা কিছু বা এই ধরনের কোনো স্টেপ নিবে তাদের প্রপার লিগাল একটা সাপোর্ট থাকা দরকার, যাতে তারা যেহেতু যখন বাংলাদেশে কোনো কন্ট্রাক্টের পারফরমেন্স হবে সেক্ষেত্রে যাতে বাংলাদেশের লকে গভর্নিং ল দেওয়া হয় যাতে করে বাংলাদেশের কোম্পানির জন্য সুবিধা হয়। হয়তো ভেনু হয়তো সালিশের ভেনুটা ডিফারেন্ট হতে পারে, কিন্তু গভর্নিং ল যদি বাংলাদেশের না হয় এবং বাংলাদেশে যদি চুক্তির পারফরমেন্স করা হয় তখন সমস্যাগুলো ক্রিয়েট হয়। কারণ দেখা যায় যে সে ফর এক্সাম্পল ইটস এ ক্যানাডিয়ান কোম্পানি, তো ক্যানাডার ল এর সাথে বাংলাদেশের ল এর অনেক ডিফারেন্স আছে যেটা বাংলাদেশের কোম্পানির পক্ষে এবং অনেক সময় বাংলাদেশের লয়ারদের পক্ষেও জানা সম্ভব না। তো এই ক্ষেত্রে ইটস ভেরি ইম্পর্টেন্ট যে এই সব ক্ষেত্রে যাতে বাংলাদেশের ল কে গভর্নিং ল হিসেবে রাখা। আমরা বুঝতে পারলাম যে আসলে বাণিজ্যিক চুক্তিগুলোর ক্ষেত্রে আসলে বাংলাদেশের গভর্নিং লটা যাতে বাংলাদেশ হয় এদিকে আসলে নজর দেওয়াটা খুবই প্রয়োজন বা খুবই জরুরি। তো এ পর্যায়ে আমি ব্যাসের মনে মনে আপনার কাছে জানতে চাইবো যে যেহেতু বাণিজ্যিক বিরোধগুলো আসলে চুক্তি ভঙ্গের ফলে বা ব্রিচ অফ কন্ট্রাক্টের ফলে হয়ে থাকে, তো সেখানে চুক্তির কোন ক্লজগুলো আরবিট্রেবল এবং কোনগুলো আরবিট্রেবল নয় এটি আসলে কিভাবে নির্ধারণ করা হয়? ধন্যবাদ। সাধারণত যেসব আরবিট্রেশন হয় সাধারণত আনলেস এটা পাবলিক পলিসির এগেনস্টে যায় বা এই সাবজেক্ট ম্যাটারটা এরকম থাকে যেটা আরবিট্রেশনের বাইরে, সাধারণত একটা কমার্শিয়াল ডিসপিউট সব ধরনের ডিসপিউটই আসলে আরবিট্রেবল, মানে সব ধরনের ডিসপিউট আরবিট্রেশনের আওতায় আসতে পারে প্রোভাইডেড দুই পক্ষই রাজি হয়। এখানে কিছু কিছু ক্ষেত্রে হয়তো ধরেন এক্সিডে যেরকম কিছু আরবিট্রেশন আছে, এক্সিড কনভেনশনে কিছু লিমিটেশন আছে, ওই ধরনের ধরুন আমাদের আরবিট্রেশন একটি ওই লিগাল ডিসপিউট হতে হবে, তো ওই ধরনের ছাড়া মানে ইনস্টিটিউশনাল লিমিটেশন ছাড়া আসলে সব ধরনের
সাবজেক্ট ম্যাটার সবকিছুই কমার্শিয়াল হলে, ডিসপিউট হলে ওইটা আর্বিট্রেশনে যাওয়া যায়। যে জিনিসটা আমাদের মনে রাখতে হবে, কিছু কিছু গ্রাউন্ডে আসলে আর্বিট্রেশন করলেও আর্বিট্রেশন অ্যাওয়ার্ডটা এনফোর্স করা যায় না, কারণ আমাদের আইন বলে দিচ্ছে বা কোর্ট বলে দিচ্ছে যে এসব জিনিস আর্বিট্রেশন যদি হয়, ও ধরেন একটা গ্রাউন্ড হচ্ছে এখানে যদি কোনো ফ্রডের মাধ্যমে বা করাপশনের মাধ্যমে অ্যাগ্রিমেন্টটা প্রোকিওর করা হয়, তখন ওই অ্যাগ্রিমেন্টটা এনফোর্স করা হবে না। তো যেখানে যে ক্লজই থাকুক, ওই ক্লজগুলো আর আর্বিট্রেশনের অ্যাওয়ার্ডটা এনফোর্স করা হবে না, তো ইন এফেক্ট ওইটা আর আর্বিট্রেশনে যেতে পারে না। তারপরে এরকম যদি হয় যে বাংলাদেশের পাবলিক পলিসির এগেনস্টে কোনো ডিসিশন এসছে বা অ্যাওয়ার্ড এসছে, তখন ওইটা আর এনফোর্স করা যাচ্ছে না আর্বিট্রেশন অ্যাওয়ার্ডটা। তো জি, এটাই সাধারণত ইন জেনারেল মোটামুটি সব ধরনের ডিসপিউটই আর্বিট্রেশনে যেতে পারে, প্রোভাইডেড যে ফ্রেমওয়ার্কটা আছে, ধরেন বাংলাদেশ আর্বিট্রেশন অ্যাক্ট আন্ডারে যদি আর্বিট্রেশন হয়, তখন ওই অ্যাক্টে যে ফ্রেমওয়ার্কটা আছে ওটা যদি মিট করে, তখন সব ধরনের ডিসপিউটই আসলে আর্বিট্রেশনে যেতে পারে। এবার একটি সমসাময়িক ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রশ্ন থাকছে, প্রশ্নটি করছি ব্যারিস্টার সাকিব মাহবুব আপনার কাছে। আসলে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান করোনা পরিস্থিতির কারণে ব্যবসা বাণিজ্য হুমকির মুখে পড়েছে এবং অর্থনীতিতে ব্যাপক ধস পড়েছে। তো এই ক্ষেত্রে আসলে বিভিন্ন ব্যবসা মানে যে বাণিজ্যিক বিরোধগুলোর যে বিভিন্ন বাণিজ্যিক চুক্তি, সেখানে চুক্তির আসলে অনেক ব্রিচ হচ্ছে। তো আসলে এই সব ক্ষেত্রে বর্তমান এই যে বর্তমান যে প্রেক্ষাপট, এই ক্ষেত্রে আসলে ফোর্স মেজার ক্লজ, এটার প্রাসঙ্গিকতাটা কি বাণিজ্যিক সালিসের ক্ষেত্রে এবং এর প্রয়োগ সম্পর্কে যদি আপনি দর্শকদের কিছু বলতেন। সাকিব শোনা যাচ্ছে না, মিউট করা আছে মনে হয়, সরি মিউট করা ছিল। তো করোনা পরিস্থিতির যেটা বলছিলাম, করোনা পরিস্থিতির শুরু থেকেই আসলে ফোর্স মেজর যে ব্যাপারটা অনেকটা লাইমলাইটে চলে এসেছে। তো যেহেতু করোনার কারণে প্রথমেই দেখা গেছে যে অনেক কিছু অনেকগুলো দেশ লকডাউনে চলে গেছে, আমাদের দেশও এক ধরনের লকডাউনে ছিল এবং অনেক ট্রান্সপোর্ট ব্যাহত হয়েছে, অনেক ফ্যাক্টরি বন্ধ রাখতে হয়েছে, প্রোডাকশন বন্ধ রাখতে হয়েছে। এসব কারণে ফোর্স মেজর জিনিসটা অনেকটাই লাইমলাইটে চলে এসেছিল। ফোর্স মেজর আসলে জিনিসটা কি, এটার বেসিক ধারণাটা যদি দিতে হয় সেটা হচ্ছে যে যদি আমি ফোর্স মেজর একটা কন্ট্রাকচুয়াল ক্লজ, এটা কিন্তু আইনে কিন্তু ফোর্স মেজর আমাদের আইনে দেশের আইনে কিন্তু ফোর্স মেজর কোথাও দেওয়া নাই। তো আপনি কন্ট্রাক্টে যদি আপনার ফোর্স মেজর না থাকে তাহলে কিন্তু আপনি ফোর্স মেজরটা ব্যবহার করতে পারেন না। ফোর্স মেজরটা হচ্ছে যেটা যে আমি একটা ইটস লাইক এন এক্সকিউজ অর জাস্টিফিকেশন টু নট পারফর্ম মাই সাইড অফ দ্য কন্ট্রাক্ট। সো যে আমি এমন কোনো সিচুয়েশন হতে পারে, যেরকম মহামারী হতে পারে, যেরকম হরতাল অবরোধ হতে পারে, যেরকম ন্যাচারাল কোনো ক্যালামিটি হতে পারে, এসব কারণ যদি দেখা যায় তাহলে আমি এটা দিতে পারবো না। আর সেটা যদি আমি না দিতে পারি তাহলে আমি যে আপনার যে ক্ষতি হবে সেটা আমি বরণ করতে পারবো না। তো এটাই হচ্ছে ফোর্স মেজর, যে আই উইল বি এক্সকিউজড ফ্রম মাই পারফরমেন্স অফ মাই কন্ট্রাক্ট ইফ দিস সিচুয়েশনস অকার। এখন ফোর্স মেজরের ক্ষেত্রে আমরা অনেক সময় যেটা খেয়াল করা হয় না, যে ফোর্স মেজরে আমি যদি যেই সিচুয়েশনটা ফোর্স মেজরকে ট্রিগার করবে, সিচুয়েশনটা যদি আমি কন্ট্রাক্টের ভিতরে না রাখি তাহলে কিন্তু আমি ফোর্স মেজরকে ব্যবহার করতে পারছি না। তো আমি যদি আমি হই একজন সাপ্লায়ার, কোনো পণ্য বা সার্ভিস আমি সাপ্লাই দেব, কিন্তু দেখা যাচ্ছে করোনা ভাইরাসের কারণে আমি সেটা দিতে পারছি না, কিন্তু আমি যদি সেটা কন্ট্রাক্টে না লিখে থাকি আগেই যে এই যদি কোনো মহামারীর কারণে, সো ফর এক্সাম্পল মহামারী জিনিসটা ঢোকানো হয় অনেক সময় ঢোকানো হচ্ছে, প্যান্ডেমিক বা এপিডেমিক এটসেট্রা, এগুলো যদি আমি না ঢুকিয়ে থাকি অ্যাজ এ ফোর্স মেজর ট্রিগার সিচুয়েশন, তাহলে কিন্তু আমি আমাকে সেটার কারণে আমার ক্লায়েন্টের বা কাস্টমারের যে ক্ষতি হবে সেটা কিন্তু আমাকে বহন করতে হবে, বা আমি সেই কন্ট্রাকচুয়াল যে পারফরমেন্সটা আমার করার কথা সেটা থেকে আমি এক্সকিউজড হব না। তো এই জিনিসটা অনেক সময় ওভারলুক করা হয় যে দ্য কন্ট্রাক্টের যে ক্লজটা ফোর্স মেজর, সেটা হ্যাজ টু বি ড্রাফটেড ওয়েল ইন অর্ডার টু মেক শিওর দ্যাট আমরা প্রত্যেকটা সিচুয়েশনের জন্য আমি রেডি আছি। ফর এক্সাম্পল আপনি যদি গার্মেন্টস ব্যবসায়ী হন তাহলে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনার লেবার আনরেস্ট এটা হতেই পারে,
এবং এটার কারণে এটা যদি আপনি আপনার বায়ারের সাথে কন্ট্রাক্টে ঢুকাতে পারেন যে আমি যদি লেবার আনরেস্টের কারণে আমাকে প্রোডাকশন বন্ধ রাখতে হয়, সেটার কারণে যে ডিলে হবে সেটা আমি বহন করবো না, সেটার কারণে ডিলের জন্য আমি পেনাল্টি বহন করবো না, বা আমি যদি সাপ্লাইতে দেরি হয় সেটার জন্য আমি ক্ষতিপূরণ দেবো না। তো এইটাই হচ্ছে ফোর্স মেজর জিনিসটা। কিন্তু আপনি যদি সেই চুক্তিতে যদি সেই ক্লজটা না রাখেন, তাহলে কিন্তু আপনি সেই সুবিধাটা নিতে পারবেন না। ইভেন ইফ আপনার লেবার আনরেস্ট হচ্ছে বা আপনি করোনার কারণে ট্রান্সপোর্ট করতে পারছেন না, একটা প্রিন্সিপাল খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হার্ডশিপ ইজ নট এ জাস্টিফিকেশন ফর নন পারফরমেন্স। জাস্ট দেখা গেল যে আপনার করোনা বা অন্যান্য যে কোনো একটা কারণে আপনার কাঁচামালের দাম বৃদ্ধি পেল, এটা নিয়ে ডিসিশনও আছে অনেক, যে ধরেন যে আপনার আপনি একটা জিনিস তৈরি করে ম্যানুফ্যাকচার করে সাপ্লাই করবেন, সেখানে আপনার কাঁচামালের দামটা বেড়ে গেল হঠাৎ করে। এখন আপনার কাঁচামালের দামটা এমন বেড়ে গেল যে এই কন্ট্রাক্টটা আসলে আপনার আর পারফর্ম করে আপনার কোনো লাভ হবে না, বরং লস হবে। কিন্তু তার মানে এই না যে আপনি সেটা থেকে বিরত থাকতে পারবেন ফোর্স মেজরের এক্সকিউজ দেখিয়ে, সেটা আপনি পারবেন না। কারণ হার্ডশিপ ইজ নট এন এক্সকিউজ, হার্ডশিপ ইজ নট এ জাস্টিফিকেশন। সো ফোর্স মেজর হতে হলে ফোর্স মেজরের যে এই যে সিচুয়েশনগুলো আপনি ক্লজে দিয়েছেন, সো আমরা ক্লজে যেরকম অনেক কিছু দিয়ে দিই, আমরা যখন কন্ট্রাক্ট ড্রাফট করি আমরা দিয়ে দিই ন্যাচারাল ক্যালামিটিস, এপিডেমিক, প্যান্ডেমিক, লেবার আনরেস্ট, স্ট্রাইকস, এটসেট্রা, যত কিছু আমরা চিন্তা করতে পারি যে এই প্রোডাকশনটাকে হল্ট করতে পারে, এই প্রোডাকশনটাকে বন্ধ করতে পারে বা এই কন্ট্রাকচুয়াল পারফরমেন্সটাকে ব্যাহত করতে পারে কোনোভাবে, সেই সিচুয়েশনগুলো আমরা কন্ট্রাক্টে দিয়ে দিই। সেটা না দিলে আপনি ফোর্স মেজরের কোনো সুবিধা পাচ্ছেন না। তো এই এই জিনিসটাই আসলে ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যেরকম এটা এরকম কথা শোনা গিয়েছে যে আমাদের গার্মেন্টসের ক্ষেত্রে স্পেশালি করোনাকালে যে বায়াররা টাকা দিচ্ছেন না কেন, কারণ ফোর্স মেজর। এটা একটা এটা আসলে মানে তাদের কোনো জাস্টিফিকেশন হতে পারে না, আনলেস কারণ পেমেন্ট দিতে পারছি না, টাকা দিতে পারছি না ফোর্স মেজরের কারণে, এটা আসলে সম্ভব না। কন্ট্রাকচুয়াল পারফরমেন্স যেটা আসলে করা সম্ভবই না, পরে সেটা হচ্ছে সেটাকে আপনি ফোর্স মেজরে আনতে পারেন, বিকজ আপনার একটা ন্যাচারাল ক্যালামিটি হয়ে গেছে, একটা সাইক্লোন হয়ে গেল ধরেন, তখন আপনি অবশ্যই পোর্ট থেকে আপনি এখন আপনি একটা মাল ছাড়াতে পারছেন না বা ইত্যাদি ইত্যাদি অনেক কারণ হতে পারে, আপনার ভূমিকম্প হয়েছে, আপনার আগ্নেয়গিরি হয়েছে, ইত্যাদি কারণে আপনার পারফরমেন্সটাকে ডিফিকাল্ট হতে পারে, বাট আপনি টাকা দিতে পারছেন না, এটা এটা এইটা তো এটাকে ফোর্স মেজর দিয়ে জাস্টিফাই করা যাবে না। সো এই জিনিসটা আসলে অনেকের কাছে পরিষ্কার না, এই ফোর্স মেজরের ব্যাপারটা। অনেক ঢালাওভাবে কথা বলা হয় ফোর্স মেজর নিয়ে, বাট ইট ইজ বেসিক আইডিয়াটা হচ্ছে যে এটাকে কন্ট্রাক্টে যেটা বলা আছে ফোর্স মেজর নিয়ে, ফোর্স মেজরের পরিধিটা ততটুকুই, ফোর্স মেজর ততটুকুই পারফরমেন্সকে জাস্টিফাই করতে পারে বা নন পারফরমেন্সকে এক্সকিউজ করতে পারে, এর বাইরে কন্ট্রাক্টের বাইরে কিছু। আমরা আসলে বুঝতে পারলাম যে ফোর্স মেজরের ক্ষেত্রে এই ক্লজটি আসলে যে বাণিজ্যিক চুক্তি হবে সেখানে থাকতে হবে, এবং এই শুধু ক্লজটি থাকলেই হবে না, ক্লজের মধ্যে আসলে কোন কোন বিষয়গুলো ইনক্লুডেড সেগুলো আসলে সেই চুক্তিতে আমাদের বিস্তারিতভাবে বর্ণনা আকারে থাকতে হবে। আপনি এখানে একটি কথা বললেন যে আসলে যে ফোর্স মেজর এখানে ক্লজ থাকতে মানে ক্লজটি চুক্তিতে থাকতে হবে এবং চুক্তির মধ্যে ব্যাপারগুলোকে ইনক্লুড করতে হবে। তো যদি দেখা যায় যে কোনো বাণিজ্যিক চুক্তির ক্ষেত্রে এই ফোর্স মেজর ক্লজ, এই ক্লজটি হয়তো ড্রাফটিং এর ভুলের কারণে বা কোনো কারণে যদি মিস হয়ে যায়, তো সেই ক্ষেত্রে এই যে বর্তমান পরিস্থিতি সেখানে কি কিছুই করার নেই, বা এখানে কি ডক্ট্রিন অফ ফ্রাস্ট্রেশন কি এখানে কোনো ক্ষেত্রে কাজ করতে পারে, বা কিভাবে আসলে মানুষ এখানে তাদের আপনি একটা জমি বিক্রির জন্য একটা চুক্তি করেছেন, সেখানে জমিটাই নাই হয়ে গেছে, নদীতে বিলীন হয়ে গেল, তখন কিন্তু কন্ট্রাক্টটা ফ্রাস্ট্রেটেড, তখন আর কন্ট্রাক্টটাকে পারফর্ম করা সম্ভব না। হ্যাঁ, তো দেখা গেছে যে ওই যেহেতু জমিটা আর নাই, সেটা আর এক্সিস্ট করে না, সেহেতু আপনাকে আর আপনি আর সেই ইয়েটা দিতে পারছেন না, সেই সার্ভিস, সেই সেই পণ্যটা বা যেই সাবজেক্ট ম্যাটারটা ছিল সেটা আপনি আর দিতে পারছেন না। বাট এটা হচ্ছে খুব লিমিটেড একটা সিচুয়েশনে আপনাকে কাজ করবে, যে যখন এটা অ্যাবসলুটলি নট পসিবল, তখন যে এই পারফরমেন্সটা, বিকজ সাবজেক্ট ম্যাটার ইজ ডিস্ট্রয়েড, এই এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে কন্ট্রাক্টের সাবজেক্ট ম্যাটার যদি ডিস্ট্রয়েড হয়ে যায় তখন আর সেটাকে পারফর্ম করা কোনোভাবেই সম্ভব না।
তখন আপনাকে আইন সাহায্য করবে। হ্যাঁ, সাবজেক্ট ম্যাটার ডিস্ট্রয় হয়ে গেছে তখন আপনাকে কিন্তু আইন সাহায্য করছে, যে আইন বলছে কন্ট্রাক্ট অ্যাক্টেই বলছে, যে আমাদের কন্ট্রাক্ট অ্যাক্ট যেটা সেখানেই বলছে যে যদি সাবজেক্ট ম্যাটার ইজ ডিস্ট্রয়েড তাহলে সেটা কন্ট্রাক্টটা ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে। কিন্তু সেই জিনিসটা আপনি ফোর্স মেজরের ক্ষেত্রে আনতে পারছেন না, কারণ ফোর্স মেজরে হচ্ছে আপনি একটা আপনি কন্ট্রাক্টটা পারফর্ম করতে চাচ্ছেন না বিকজ অফ ভেরিয়াস রিজনস, বা আপনি পারফর্ম করতে আপনার সমস্যা হচ্ছে, আপনার ডিলে হচ্ছে, এটসেট্রা। এইসব ক্ষেত্রে আপনি কোন কোন সিচুয়েশনে সেটা আপনি একটা এক্সকিউজ ইউজ করতে পারবেন, সেই সিচুয়েশনগুলাই আসলে ফোর্স মেজর সিচুয়েশনস, সেগুলো আপনার কন্ট্রাক্টে বর্ণনা থাকতে হবে। তখন কিন্তু আপনাকে সো ফর এক্সাম্পল একটা এই এই করোনাতে যেটা করোনাকালে যেই প্রবলেমটা হচ্ছে, যে হয়তো বা একজন একটা সাপ্লাই চেয়েছে একটা কিছু পণ্য, সেই পণ্যটা সে টাইম মতো ম্যানুফ্যাকচার করতে পারে না, তখন যদি ফোর্স মেজরের ক্লজে তার থাকে যে ওয়ান অফ দ্য ফোর্স মেজর সিচুয়েশনস ইজ প্যান্ডেমিক অর এপিডেমিক, তখন সে বলতে পারবে যে হ্যাঁ আমি এইটা এই এই মালটা যে আমি সাপ্লাই দিতে পারি নাই বা আমার সাপ্লাই দিতে দেরি হয়েছে সেটা আমি দিতে পারি নাই বিকজ অফ দিস সিচুয়েশন, এবং এই সিচুয়েশনটা আমি ফোর্স আমাদের ফোর্স মেজরের যে ক্লজ আছে সেখানে পরিষ্কারভাবে লেখা আছে। অ্যাজ সাচ এটার আমি না দেওয়ার কারণে আপনার যে ক্ষতি হয়েছে সেটা সেই ক্ষতির ব্যাপারে আমি কোনোভাবেই দায়ী না। কিন্তু আরেকটা জিনিস আমি প্রথমে অ্যাড করি নাই, সেটা হচ্ছে ফোর্স মেজর যদি আপনি রিলাই করতে চান অ্যাজ এ সাপ্লায়ার অর এ সার্ভিস প্রোভাইডার, আপনি যদি ফোর্স মেজরটাকে ব্যবহার করতে চান তখন আপনাকে আরেকটা জিনিসও দেখাতে হবে যে আপনি আপনার যে প্রবলেমটা হয়েছে এই ফোর্স মেজর সিচুয়েশনের কারণে সেটাকে আপনি যথাযথভাবে মিটিগেট করার চেষ্টা করেছেন, এটাও কিন্তু দেখা হবে। তো দেখা গেল যে একটা করোনা হয়েছে, এপিডেমিক হয়েছে, কিন্তু আপনার কিন্তু এখনও কোনোভাবে এই যেই পণ্যটা সাপ্লাই দেওয়ার কথা ছিল সেটা স্টিল সাপ্লাই দেওয়া সম্ভব, হয়তো আপনাকে একটু বেশি খরচ করতে হবে কাঁচামালের উপরে, হয়তো আপনার লেবার কস্ট একটু বেশি যাবে, হয়তো বা আপনার একটু এখানে আপনাকে স্বাস্থ্যবিধি মেনে আপনাকে ফ্যাক্টরি চালাতে হবে, সেটার কারণে আপনার আপনার খরচ বাড়বে এটসেট্রা। তো সেটা করেও আপনাকে কিন্তু পারফরমেন্সটা করতে হবে, আপনাকে দেখাতে হবে যে আপনি চেষ্টা করেছেন পারফরমেন্সটা করার জন্য, আপনি বা সব রকমের আপনি মিটিগেশন মেজার্স আপনি নিয়েছেন, সেটাও যদি আপনি না দেখাতে পারেন তাহলে কিন্তু আবার আপনাকে আপনার অপর পক্ষ এসে বলতে পারে যে আপনি ঠিক আছে ফোর্স মেজরে তোমার এটা লেখা ছিল ঠিকই, কিন্তু তুমি এটাকেও ডাইভার্ট এটাকে বাইপাস করতে পারতা, তুমি এটাকে যদিও এই এখানে ফোর্স মেজর ক্লজ ট্রিগার হয়েছে কিন্তু স্টিল ইউ ডিড নট টেক মিটিগেশন মেজার্স। তো এই জিনিসটাও খুব ইম্পর্টেন্ট যে মিটিগেশন মেজারগুলো নেওয়া হয়েছে কিনা। তো জাস্ট বিকজ করোনা ভাইরাস এসেছে তার মানে এই না যে আমি আমি আমার কন্ট্রাক্ট পারফর্ম করবো না, এটা কিন্তু আসলে এক্সকিউজ বা জাস্টিফিকেশন হতে পারে না, আপনাকে স্টিল দেখাতে হবে যে না কোনোভাবেই আমার এই পারফরমেন্সটা করা সম্ভব ছিল না, সেটা যদি আপনি দেখাতে পারেন তাহলে হচ্ছে আপনি ফোর্স মেজরে সুবিধা নিতে পারবেন। ফোর্স মেজর ক্লজের ক্ষেত্রে আসলে আমরা তিনটি গুরুত্বপূর্ণ দিক বুঝলাম, তা হচ্ছে যে ফোর্স মেজর ক্লজটি আসলে থাকতে হবে এবং এই ক্লজের মধ্যে আসলে সবকিছুকে যতটুকু সম্ভব ড্রাফটিংটা এমন ভাবে হতে হবে যে এপিডেমিক প্যান্ডেমিক এসব বিষয়গুলো আসলে এখানে ইনক্লুড করতে হবে, পাশাপাশি এই ক্লজটিতে রিলাই করার জন্য আসলে আপনি শুধু চাইলেই পারবেন না, এক্ষেত্রে আসলে আপনাকে মিটিগেটিং ফ্যাক্টরগুলো মিটিগেটিং সার্কামস্টেন্সেসগুলো দেখাতে হবে যে তারপরেও আপনি এই তারপরেও আপনি আসলে পারফর্ম করতে পারেন। ধন্যবাদ আসলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরার জন্য। এ পর্যায়ে আমরা বাণিজ্যিক সালিশের ক্ষেত্রে ইন্টারিম মেজার্স অর্থাৎ অন্তর্বর্তীকালীন পদক্ষেপ সমূহ নিয়ে কিছু আলোচনা করব। তো আমরা প্রথমে চলে যাবো ভাইসের মঈন গনি আপনার কাছে, যে বাণিজ্যিক সালিশের ক্ষেত্রে কি কি ধরনের ইন্টারিম মেজার্স বা অন্তর্বর্তীকালীন পদক্ষেপ গ্রহণ করা যায় এবং আদালত কোন কোন বিষয়গুলো বিবেচনা করে এ বিষয়ে আদেশ প্রদান করে থাকেন? ধন্যবাদ। সাধারণত ইন্টারিম মেজার্স বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আর্বিট্রেশন ট্রাইব্যুনাল ফর্ম হওয়ার আগে এবং এই ডিসপিউট অ্যারাইজ হওয়ার পরে এই যে সময়টা, এই অন্তর্বর্তীকালটায় সাধারণত কিছু কিছু মেজার্স দরকার হয়। এসব মেজার্সগুলো দরকার হয় আর্বিট্রেশনের যে জিনিস যে বস্তুটা নিয়ে আর্বিট্রেশন হচ্ছে বা যে বিষয়টা নিয়ে আর্বিট্রেশন হচ্ছে ওইটাকে একটা প্রোটেক্টিভ মেজার হিসাবে ইন্টারিম মেজার্স অ্যাপ্লিকেশন করা যায় কোর্টের কাছে। তখন ইভেন দো এই ডিসপিউট আর্বিট্রেশন সালিশে রিজলভ করার কথা, কিন্তু ইন্টারিম মেজার্স হিসাবে আমরা সাধারণত কোর্টে অ্যাপ্লাই করতে পারি।
এই জায়গাটায় এসে আপনার ওই প্লেস অফ আর্বিট্রেশনটা ইম্পর্টেন্ট, কারণ আমাদের আর্বিট্রেশন অ্যাক্টে বলা হচ্ছে যে আর্বিট্রেশন অ্যাক্টটা অ্যাপ্লাই করবে ওয়ে দ্য প্লেস আর্বিট্রেশন ইজ বাংলাদেশ। কিন্তু তারপরে আবার বলা হচ্ছে যে ইন্টারিম মেজার্স কিছু কিছু ক্ষেত্রে আমাদের কোর্ট দিতে পারে, ধরেন এই কনসেপ্টটা হচ্ছে ইউএন যে মডেল আর্বিট্রেশন অ্যাক্টটা আছে ওখান থেকে এসছে, কনসেপ্টটা হচ্ছে একটা আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল কমার্শিয়াল আর্বিট্রেশন হলেও যেন এখান যদি বাংলাদেশে ওই আর্বিট্রেশনের সাবজেক্ট ম্যাটারটা থাকে কোর্ট যেন এই সাবজেক্ট ম্যাটারটা প্রোটেক্ট করতে পারে। এখন এই বিষয়টা আসলে মোটামুটি কন্ট্রোভার্সিয়াল, কারণ আমাদের আইনটা কিন্তু ক্লিয়ার না যে এখানে কি বাংলাদেশের কোর্টের কি এখতিয়ার আছে যে আমাদের আর্বিট্রেশন যদি দেশের বাইরেও হয় তখন কি বাংলাদেশ কোর্ট কি ওখানে ইন্টারিম মেজার্স দিতে পারে নাকি। এখন অনেকগুলো জাজমেন্ট এসছে হাইকোর্ট থেকে যেখানে দুই সাইডেই বলছে, কিছু কিছু জাজমেন্ট বলছে যে হ্যাঁ, কারণ আমাদের এই আর্বিট্রেশন অ্যাক্টের পারপাস হচ্ছে টু প্রোটেক্ট ইন্টারন্যাশনাল কমার্শিয়াল আর্বিট্রেশন অ্যান্ড এনফোর্স দ্য অ্যাওয়ার্ড, তাহলে যদি আমরা যদি প্রোটেক্টই না করতে পারি অ্যাওয়ার্ড তখন এনফোর্স কিভাবে করব, ওর জন্য আমাদের কোর্টের এখতিয়ার আছে ইন্টারিম মেজার্স দেওয়ার। আবার কিছু কিছু কোর্ট জাজমেন্ট দিয়েছে যে না, যেহেতু আইনে বলে দিয়েছে প্লেস অফ আর্বিট্রেশন বাংলাদেশে হতে হবে, তখন দেশের বাইরে যদি এটা আর্বিট্রেশন হয় তখন আমাদের কোনো এখতিয়ার নেই এইখানে ইন্টারভিন করার বা ইন্টারিম মেজার্স দেওয়ার। ইন্টারিম মেজার্স এখন অনেক কিছুতে দেওয়া যেতে পারে, ধরেন আপনার যেই প্রপার্টিটা নিয়ে ডিসপিউট হচ্ছে ওই আর্বিট্রেশন শুরু হওয়ার আগে ওই প্রপার্টিটা যেন ট্রান্সফার না করে দেন, তখন একটা ইনজাংশন নেওয়া যেতে পারে অন দ্য ট্রান্সফার অফ দ্যাট প্রপার্টি। তো এটা এক ধরনের ইন্টারিম মেজার হতে পারে। বেসিক্যালি দ্য পারপাস ইজ টু প্রিজার্ভ অ্যান্ড প্রোটেক্ট দ্য সাবজেক্ট ম্যাটার অফ দি আর্বিট্রেশন। কিন্তু এই ইন্টারিম মেজার্স আসলে আমাদের ইভেন কিছু কিছু জাজমেন্ট বলে দিয়েছে আসলে আমাদের এই লেজিসলেটিভ উইং থেকে বা আমাদের পার্লামেন্টের এই জিনিসটা একটু দেখা উচিত। আমাদের মেবি আর্বিট্রেশন অ্যাক্ট 2001, এখন তো 20 বছর হয়ে গেছে, ইন্ডিয়াতে যেরকম ওদের আর্বিট্রেশন অ্যাক্টটা ওরা রিসেন্টলি অ্যামেন্ড করেছে, সো দ্যাট এখন দেশ ইন্ডিয়ার বাইরেও যদি কোনো আর্বিট্রেশন হয় ওদের কোর্টের ওই ক্ষমতাটা আছে ওখানে ইন্টারভিন করে ইন্টারিম মেজার্স দেওয়ার। আমাদের মোস্ট রিসেন্ট একটা কেস হয়েছে এখানে ইন্টারিম মেজার্স, এই ইন্টারিম মেজার্স অ্যাপ্লিকেশনগুলো আসলে অবশ্য একটু অ্যাবিউজ করাও যেতে পারে, কারণ আমাদের কোর্টের যেই প্রসেসটা এত লম্বা। তো একটা দেখা গেছে একটা কেসে আর্বিট্রেশন শুরু হয়নি কিন্তু কন্ট্রাক্টের ব্রিচ হয়েছে, ব্রিচ হওয়ার পরে টার্মিনেশন করে লিকুইডেটেড ড্যামেজেস ওই পারফরমেন্স গ্যারান্টি দেয়, গ্যারান্টিটা এনক্যাশ করার ওইটা প্রিভেন্ট করার জন্য একটা পার্টি গিয়ে হাইকোর্টে অ্যাপ্লিকেশন দিল যে আমরা আর্বিট্রেশন শুরু করব, এটা আমরা ইন্টারিম মেজার্স এই সময় যেন গ্যারান্টিটা এনক্যাশ না করতে পারে। তখন ওই অ্যাপ্লিকেশনটা শুনতে শুনতেই ধরেন আপনার 1 বছরের উপরে চলে যায়, তো ওইটা তখন আর্বিট্রেশন শুরুও হয় না বা শুরুও করে না। তো ওরা এই এইভাবে অনেকেই আর কি ইভেন দ্য জুরিসডিকশন থাকুক না থাকুক ওই জিনিসটা ডিসাইড করতেই বছর খানেক উপরে চলে যায়, ওইখানে একটু অ্যাবিউজ করারও একটা স্কোপ আছে, ওইটাও আমাদের মাথায় রাখতে হবে। রেখে হয়তো আমাদের একটা সময় এসছে এখন এই ইন্টারিম মেজার সেকশন 7 ক যে আমাদের আর্বিট্রেশন অ্যাক্টে এটার অ্যাম্বিট আর স্কোপটা একটু মনে হয় আমাদের রিএভালুয়েশন করার সময় এসছে, কারণ এত কনফ্লিক্টিং জাজমেন্টস এসছে হাইকোর্ট থেকে আর আমাদের এটা মনে হয় একটা থরো রিএভালুয়েশন করার সময় এসেছে। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা আসলে ইন্টারিম মেজার্স বা অন্তর্বর্তীকালীন পদক্ষেপ সম্পর্কিত উচ্চ আদালতের কিছু সিদ্ধান্তের কথা আমরা শুনলাম, তো এক্ষেত্রে আমি ব্যারিস্টার শাহিদুল আজম আপনাকে অনুরোধ করব ইন্টারিম মেজার্স এর সাথে সম্পর্কিত উচ্চ আদালতের কিছু সিদ্ধান্ত আপনি যদি দর্শকদের জানাতেন। আচ্ছা, ধন্যবাদ। এক্ষেত্রে কতগুলো ইম্পর্টেন্ট কতগুলো কেস ছিল যেগুলো মঈন ভাই অলরেডি বললেন উই রিলেটেডই, একটা ছিল এইচআরসি কেস, ওটা সম্ভবত এইচআরসি শিপিং লিমিটেড ভার্সেস এমভি এক্সপ্রেস। এখানে হাইকোর্ট ইন্ডিয়ান একটা কেসকে ফলো করে যে ভাটিয়া ইন্টারন্যাশনাল ভার্সেস বাল্ক ট্রেডিং এসে, যেখানে বলা হয়েছিল যে কোর্ট কোনো ইন্টারিম মেজার্স নিতে
সিট অফ আর্বিট্রেশন যদি বাংলাদেশের বাইরেও হয় তাহলে কোর্ট ইন্টারিম মেজার্স নিতে পারবে। কি পরবর্তীতে অপর একটি কেস যেটা ছিল এসটিএক্স কেস নামে পরিচিত, ওখানে হাইকোর্ট একটা সম্পূর্ণ একটি ডিফারেন্ট ভিউ নিল এবং বললো যে না, এই প্রভিশন আর্বিট্রেশন একটা সালিস আইনের যে প্রভিশনস গুলো আছে এটা ফরেন আর্বিট্রেশনের ক্ষেত্রে এক্সেপ্ট সেকশন 3 সাবসেকশন 2 যেটা হচ্ছে যে কোনো সালিসের স্থান বাংলাদেশ হলে উক্ত সালিসের ক্ষেত্রে এই আইনের ধারা এই আইনের বিধানাবলী প্রযোজ্য হবে, এবং যেখানে বলা হয়েছিল যে উপধারা একে যাহাই থাকুক না কেন কোনো সালিসের স্থান বাংলাদেশের বাহিরে হইলে এই আইনের ধারার 45, 46 এবং 47 এর বিধানাবলী উক্ত সালিসের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। সো এক্ষেত্রে যেটা বলেছিল যে সেকশন 3 সাবসেকশন 2 যে ইন্টারিম মেজার্স গুলো সেগুলো বা ফরেন সিটেড আর্বিট্রেশনের জন্য প্রযোজ্য হবে না। সো এই দুটি কনফ্লিক্টিং ভিউ এর এগেনস্টে রিসেন্টলি হাইকোর্ট ডিভিশন একটা রেশিও ফর্ম করলো যেটা এসেছিল প্রজেক্ট বিল্ডার্স লিমিটেড ভার্সেস চায়না ন্যাশনাল টেকনিক্যাল ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশনের আদেশে, যেখানে বলা হলো যে এই যে প্রভিশন সেকশন 3 তে যেটা দেওয়া আছে এরটা থেকে ডিভিয়েট করার আসলে কোনো সুযোগ নেই, এবং ফরেন কোনো আর্বিট্রাল অ্যাওয়ার্ডের ক্ষেত্রে আসলে কোর্ট বাংলাদেশের কোর্টে ইন্টারভেন করার কোনো সুযোগ নেই। সো ইন্টারিম মেজার্স যেগুলো এগুলো শুধুমাত্র বাংলাদেশি যে সিটগুলো হবে তার জন্য প্রযোজ্য, ফরেন সিটেড আর্বিট্রেশনসের জন্য এগুলো প্রযোজ্য হবে না। সো বেসিক্যালি এটা এখন যেটা মঈন ভাই অলরেডি বললেন যে এই ক্ষেত্রে আসলে আমাদের একটা সময় এসেছে যে এই জিনিসটাকে রিভ্যালুয়েট করার, যে এখানে কি আসলে কোনো ইন্টারভেন করার কোনো সুযোগ বা সৃষ্টি করা সম্ভব নাকি, তাহলে হয়তো ইন্ডিয়ার মতো আমরাও একটু স্ট্রেংথেন হতাম আর্বিট্রেশন অ্যাক্টে। ধন্যবাদ। আমি যদি একটু অ্যাড করতে পারি, আরেকটা কেস আসছে ইনফ্যাক্ট প্রজেক্ট বিল্ডার্সের পরে আবার ঠিক তার উল্টা একটা কেস এসছে গত কিছু কয়েক মাস আগে, এটা 6 মাসের মধ্যে, এটা হচ্ছে সাদার্ন সোলার ভার্সেস বিপিডিবি, এটা আমি এখনো জানি না রিপোর্টেড নাকি, কিন্তু ঠিক আবার ঠিক অপোজিট ভিউ কোর্ট নিচ্ছে। এখানে বলছে ইভেন দো কোর্টের জুরিসডিকশন মানে আছে নাকি নাই ওইটা ওই জায়গায় না গিয়ে বিদেশি একটা আর্বিট্রেশনে কিন্তু কোর্ট আবার ইন্টারিম মেজার্স দিচ্ছে, দিয়ে আবার ইনজাংশন দিচ্ছে। তো এখন ওই যে আপনারা ওই টু অ্যান্ড ফ্রো করছে, কিন্তু ইভেন অলমোস্ট কিছু মাস আগেও ঠিক এক্স্যাক্টলি অপোজিট ভিউ নিল প্রজেক্ট বিল্ডার্স এর অ্যান্ড ক্লোজার টু এইচআরসি শিপিং। তো ওই জন্য আমি বলছি যে আসলে ইটস কোনো ক্ল্যারিটি নাই আমাদের। মোহন ভাই সাথে অ্যাড করবো যে মানে এখানে আসলে একটা প্রপার গাইডেন্স দরকার আমাদের, আসলে এখানে আমরা মানে কোন দিকে যাব এটা যদি বারবার কনফ্লিক্টিং ভিউজ হতে থাকে তাহলে আমাদের জন্য প্রবলেম। যেমন ওই মোহন ভাই যেটা বলুন, যেটা সম্ভবত এখনো রিপোর্টেড হয়নি, সো আমি ওটা জানি না। সো আই থিঙ্ক আই উইল চেক দিস। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমরা আসলে বুঝতে পারলাম যে আসলে অন্তর্বর্তীকালীন পদক্ষেপ সমূহ নিয়ে আসলে কোনো ক্লিয়ার কোনো গাইডলাইন, অর্থাৎ মানে দেখা যাচ্ছে যে একবার এক ধরনের ডিসিশন আসছে, আবার পরবর্তীতে আবার অন্য ধরনের ডিসিশন আসছে। তো আমরা আশা করব যে আসলে এই ব্যাপারটিতে যথাযথ কর্তৃপক্ষ এখানে তাদের নজর দিবেন, এবং এই ব্যাপারটিতে আমরা যাতে একটি ক্লিয়ার গাইডেন্স পেতে পারি সেদিকে তারা নজর দিবেন। এ পর্যায়ে আমি অন্তর্বর্তীকালীন আদেশের ক্ষেত্রে ইমার্জেন্সি আরবিট্রেটরের ভূমিকা সম্পর্কে জানতে চাবো। ভাইসের মঈনগুনি, আপনি যদি এটি নিয়ে কিছু বলতেন। ধন্যবাদ। ইমার্জেন্সি আরবিট্রেটর সাধারণত যেই আরবিট্রেশন তো হয় একটা ফ্রেমওয়ার্কের আন্ডারে, ধরেন আন্তর্জাতিক আরবিট্রেশন যেটা হয়তো আইসিসি ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স, ওদের কিছু আরবিট্রেশন রুলস আছে ওখানে হতে পারে, সিঙ্গাপুর আরবিট্রেশন আছে, সিএক হংকং এ আছে, ওইসব আরবিট্রেশন ফ্রেমওয়ার্কে সাধারণত ওই উপায়টা আছে যে ইমার্জেন্সি আরবিট্রেটর নিয়োগে। এই ইমার্জেন্সি আরবিট্রেটরটা নিয়োগ হয় ইভেন বিফোর দ্য ফরমেশন অফ দ্য ট্রাইব্যুনাল, কম্পোজিশন অফ দ্য ট্রাইব্যুনাল ফর্ম হওয়ার আগেই আপনি ওই ইনস্টিটিউটে যদি অ্যাপ্লাই করেন তখন আপনাদের ওই ইমার্জেন্সি মেজার্সটা পাওয়া যায়। এটা সাধারণত খুব আর্জেন্ট কিছু যদি দরকার হয় তখনই ওই অ্যাপ্লিকেশনটা করতে হয় ইনস্টিটিউশনে, এবং ওই ইনস্টিটিউশনগুলো ইন্টারিম মেজার্স এর মতোই ইমার্জেন্সি অ্যাপ্লিকেশন শুনে এবং ইমার্জেন্সি কোনো মেজার্স ওরা পদক্ষেপ নিতে পারে। ধন্যবাদ।
এ পর্যায়ে আসলে আমি জানতে চাবো যে আমাদের দেশে এক একটি বাণিজ্যিক শালির সম্পন্ন হতে কত সময় নেয়, এবং আপনার মতে এক একটি বাণিজ্যিক শালির সম্পন্ন হতে আসলে কত সময় নেওয়া প্রয়োজন, এই সম্পর্কে যদি বলতেন আমি ব্যারিস্টার সাহিদুল আজম আপনার কাছে জানতে চাব। আচ্ছা, আপনি দেখবেন যে বাংলাদেশের শালি সাইন 2001-এ কিন্তু আসলে কোনো টাইম ফ্রেম দেয়া নেই, তো বাংলাদেশে আসলে এটা কত সময় লাগবে এটা বলা খুব ডিফিকাল্ট, এটা কেস টু কেস ভ্যারি করে। এবং আমি দেখেছি যে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যে নর্মালি 6 মাস বা 1 বছরের আগে আসলে কোনোটাই সম্পূর্ণ করা সম্ভব হয় না, এবং অনেক সময় দেখা যায় যে এর থেকেও বেশি হয়। একদম শুরুতে সাকিব মাহবুব ভাই যেটা বলছিলেন যে ফরেন কান্ট্রিজ গুলোতে যেটা হয় একটানা 10 দিন 15 দিন করে ওরা অনেক সময় জিনিসটা শেষ করে দেয়, বাট বাংলাদেশে প্র্যাকটিক্যালি কিন্তু আমরা এই ধরনের অ্যাপ্রোচ গুলো দেখি না। আমাদের দেখা যায় যে প্রথমে আপনার ইয়েগুলো আপনার যখন আমাদেরকে অ্যাপ্লিকেশন গুলো সাবমিট করতে হয় এবং পরবর্তীতে জবাব দিতে হয়, এই ক্ষেত্রে অনেক সময় নেওয়া হয়। সিট আপনার ভেনু নির্ধারণ, তারপরে দেন পেমেন্ট, এগুলোতেই দেখা যায় 2 থেকে 3 মাস চলে যায়। সো খুব যারা খুব মানে অতি আগ্রহী যেসব পার্টি আছে তারাও অনেক চেষ্টা করেও দেখা যায় যে টাইম লাইনটা আসলে কমিয়ে আনতে পারে না। সো বেসিক্যালি আমার মনে হয় এখানে আসলে একটা টাইম ফ্রেম থাকা দরকার, এটা মানে 3 থেকে 6 মাসের মধ্যে শেষ করে দেওয়ার মতো একটা সুযোগ থাকা দরকার। এবং হ্যাঁ, কিছু কিছু কমপ্লেক্স কেসের ক্ষেত্রে যেমন মঈন ভাইয়ের যে নাইকো কেস এবং এই ধরনের যেসব ডিফিকাল্ট ম্যাটার্স আছে ওগুলোর ক্ষেত্রে বেশি সময় লাগতে পারে, কারণ সেখানে কিছু এভিডেন্সিয়াল রিকোয়ারমেন্টস আছে। বাট রেগুলার যেসব ডিসপিউট হতে পারে, যেমন ইনভয়েস ডিসপিউট বা কোনো কাউন্টার ক্লেম হতে পারে বা পারফরমেন্স অফ কন্ট্রাক্ট নিয়ে যেগুলো রেগুলার টিমস যেসব টিমস আছে, এই ধরনের টিমস এর ক্ষেত্রে আসলে এগুলো যদি 3 থেকে 6 মাসের মধ্যে সম্পন্ন করা সম্ভব হয় তাহলে হয়তো ব্যবসায়ীরা আর একটু এনকারেজ হবে যে আচ্ছা অন্তত আমি সময় বাঁচানোর জন্য কস্ট এফেক্টিভনেসটাকে আমার সেকেন্ড ফিট করে আমি আসলে এই ক্ষেত্রে যেতে পারি যে আমার সময়টা সেভ হচ্ছে। কিন্তু দেখা যায় যে যেহেতু সময়ের কোনো এখানে বাধ্যবাধকতা নেই এবং এটাকে আসলে ডিলে করার অনেক সুযোগও আছে, কোর্টের মতো এখানেও আমাদের সুযোগ আছে যে আমি একটা অ্যাপ্লিকেশন দিয়ে দিলাম যে আমি আজকে আসতে পারবো না, সো অপোজিট পার্টি এসে দেখা গেলো যে তারা ফিরে গেল, পরবর্তীতে 1 মাস পরে আবার একটা ডেট দেওয়া হলো বা 15 দিন পরে একটা ডেট দেওয়া হলো, তো ওইখানে কিন্তু 15 দিন বা 1 মাস ওই ডিলেটা হচ্ছে। তো এরকম করে 2-3 দিন যেতে যেতে দেখা যায় যে বেশ বড় একটা ডিলে হয়ে যায় এবং আলটিমেটলি আমরা যে টাইম ফ্রেম এর মধ্যে এটাকে শেষ করার কথা চিন্তা করি সেটা আসলে সম্ভবপর হয় না। সেখানে যদি একটু স্ট্রিক্ট টাইম লাইন মেনটেন করা হয় তাহলে আমার মনে হয় যে ব্যবসায়ীরা আরো উদ্বুদ্ধ হবে সালিস বা আর্বিট্রেশনে যাওয়ার জন্য। ধন্যবাদ। আমরা বুঝতে পারলাম যে আসলে সালিশি আইনে ডিউরেশন বা সময়কাল সম্পর্কে আসলে কোনো গাইডলাইন নেই, সেক্ষেত্রে এটি একটি সময়ের দাবি হয়ে এসেছে যে আমাদের এ সম্পর্কে একটি গাইডলাইন আসাটা। আমি এবার ব্যাসে মঈন গনি আপনার কাছে জানতে চাইব যে যেহেতু বারবার আমরা একটি কথা শুনতে পাচ্ছি যে সালিশিটি আসলে দেখা যাচ্ছে যে অনেক দীর্ঘ সময় ধরে হচ্ছে, দেখা যাচ্ছে যে লিটিগেশন যেরকম সময় সাপেক্ষ সালিশিও দেখা যাচ্ছে যে অনেকেই এই ধরনের ব্যাপারটি নিয়ে কমপ্লেন করছে যে সালিশিতে অনেক সময় লাগছে, তো এই ক্ষেত্রে আসলে বাণিজ্যিক সালিশি প্রক্রিয়াগুলো ত্বরান্বিত করার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ প্রয়োজনীয় বলে আপনি মনে করেন? আসলে ওই সালিশির ব্যাপারে যখন আমরা আগেও ডিসকাস করছিলাম স্ট্রিক্ট ওই টাইমলাইনগুলো মেইনটেইন করা উচিত। ধরেন বিদেশি যেসব আর্বিট্রেশন সেন্টার আছে ওরা কিন্তু মোটামুটি ভাবে একটা স্ট্রিক্ট টাইমলাইন মেনটেন করে, ওর জন্য একটু প্রেডিক্টেবল হয়ে যায়। আমাদের ক্ষেত্রেও এখানে আই থিঙ্ক আমাদের আর্বিট্রেশন আসলে কালচারটা যখন গ্রো করবে আমাদের আর্বিট্রেটররা যেন কোর্টের ওই প্রসেসটা যেন ফলো না করে, ওরা যেন বুঝতে পারে, ওরাও যেন কন্টিনিউয়াস একটি হিয়ারিং করে তারপরে আর্বিট্রেশনটা তাড়াতাড়ি নিষ্পত্তির দিকে যায়। ওটা যদি হয় তখন আসলে তাড়াতাড়ি এটা নিষ্পত্তি করা সম্ভব, কারণ অন্য সব জায়গায় হচ্ছে আর্বিট্রেশন আসলে মূল পারপাসটা ছিল যেন আমরা তাড়াতাড়ি একটা বিরোধ নিষ্পত্তি করতে পারি এবং ওই সময়টা যদি কম লাগে আমরা ধারণা করছি তখন খরচটাও কম লাগবে, কারণ আপনি একটা জিনিস যদি বছরকে বছর গড়ায় যেতে থাকে তখন ওই আসলে ওই কস্টটাও আসলে ওভাবে যেতে থাকে। আমাদের লয়ারদেরও যেরকম একটা দায়িত্ব আছে, আর্বিট্রেটর যারা নিয়োগ হয়
ওনাদেরও দায়িত্ব আছে এটা আসলে বোঝা যে আর্বিট্রেশন এজ এ অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন ফোরাম এটা শুধুই এফেক্টিভ হবে যখন আপনি এফেক্টিভলি কস্ট অ্যান্ড টাইম দুটাই আপনি কমিয়ে আনতে পারেন। ওইটা না হলে তাহলে তো কোর্ট আর আর্বিট্রেশনের খুব একটা তফাত হলো না। আপনি যদি ওই কোর্টের মতো আপনি অনেক বছরটা বছর চলে যায় তাহলে আসলে আর্বিট্রেশনের যে মেইন পারপাসটা কোর্টের বাইরে যাওয়া দুইটা পার্টি ওই পারপাসটা আসলে ডিফিট হয়ে যাচ্ছে। তো আমাদের আসলে মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে, যারা আর্বিট্রেটার ওরাও যেন কঠোরভাবে ওইটা নিয়োগ করে। আরেকটা জিনিস হচ্ছে আর্বিট্রেশন করতে গিয়ে আমি দেখেছি সাধারণত আর্বিট্রেশন তো করে রিটায়ার্ড জাস্টিসরা বা ওনাদের মতো লোকরা, তখন ওনারা ওই কোর্টের প্রসেসটা ফলো করতে চায়, সিআরপিসি সিপিসি এভিডেন্স অ্যাক্ট লিমিটেশন অ্যাক্ট, ওটা যদি আমরা ওই একইভাবে ওইভাবে ফলো করতে চাই তখন কিন্তু আর আর্বিট্রেশনটা তাড়াতাড়ি হয় না। ওই জন্য আর্বিট্রেশনের জন্য আরেকটা জিনিস দরকার, আমাদের আর্বিট্রেশন অ্যাক্ট যেহেতু আছে আমাদের ওই রুলসটা দরকার, একটা ফ্রেমওয়ার্ক দরকার যেভাবে আর্বিট্রেশন যদি শুরু করেন আর্বিট্রেশন অ্যাক্ট 2001 কী রুলস আন্ডারে আর্বিট্রেশনটা হবে ওইটা কিন্তু আমাদের জন্য খুবই প্রয়োজন। আসলে রুলস যদি থাকে তখন ওই রুলসের মধ্যেই লেখা থাকবে আপনি কতদিনের মধ্যে আর্বিট্রেশনটা শেষ হতে হবে, কতদিনের মধ্যে জবাব দিতে হবে, তো একটা সিস্টেমের মধ্যে তখন জিনিসটা চলে আসে। আর চলে আসলে তখনও লয়ারদেরও সুযোগ হয় না টাইম চাওয়ার, বা ইভেন যারা আর্বিট্রেটার ওনারাও হয়তো কন্টিনিউয়াস একটা হিয়ারিং করে আর্বিট্রেশনটা তাড়াতাড়ি শেষ করে দিবেন, কারণ ওনাদেরও একটা সেট টাইম থাকবে, ধরেন 6 মাসের মধ্যে একটা অ্যাওয়ার্ড দিতে হবে, হিয়ারিং করতে হবে 2 বছরের মধ্যে বা 1 বছরের মধ্যে, ওই সেট টাইম ফ্রেমটা আসলে আমাদের খুব প্রয়োজন। আর ওইটা দিতে পারে একটা আর্বিট্রেশন রুলস যদি হয়, ফ্রেমওয়ার্ক যদি সেট আপ করা হয়, এটা আসলে আমাদের সবার মিলে আসলে কাজ করতে হবে যে ওই কালচারটা বিল্ড করার জন্য। ধন্যবাদ। আসলে আর্বিট্রেশন রুলের মাধ্যমে একটি প্রপার গাইডলাইন, সেক্ষেত্রে সময়ের ক্ষেত্রে ব্যয়ের ক্ষেত্রে সেই ব্যাপারগুলো যদি সেই রুলে কভার করা হয় তাহলে এই বিষয়গুলো সম্পর্কে যে সমস্যাগুলো রয়েছে তা দূর করা সম্ভব হবে। এরপর যেন ব্যারিস্টার সাকিব মাহবুব আপনার কাছে প্রশ্ন করব। প্রশ্নটি থাকবে যে এবার আমরা অ্যাওয়ার্ড বা যে রায় তার এনফোর্সমেন্ট বা বাস্তবায়ন নিয়ে প্রশ্ন করব। আমরা প্রায়শই শুনে থাকি যে পার্টিজ বা পক্ষরা তারা অ্যাওয়ার্ড পেয়েছেন কিন্তু এনফোর্সমেন্ট বা বাস্তবায়নের ক্ষেত্রে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে, এ কারণে কিন্তু অনেকে সালিশের দ্বারস্থ হতে চায় না। তো আমাদের দেশে অ্যাওয়ার্ডের চূড়ান্ত ফয়সালা বাস্তবায়নের ক্ষেত্রে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় পক্ষদ্বয়কে এবং এই সমস্যাগুলো দূরীকরণে আসলে কি পদক্ষেপ গ্রহণ প্রয়োজনীয় বলে আপনি মনে করেন? একটা অ্যাওয়ার্ড যখন আপনি পেয়েছেন যে যে সাকসেসফুল পার্টি একটা আর্বিট্রেশনে একটা অ্যাওয়ার্ড পায় তখন তার আশা থাকে যে এই অ্যাওয়ার্ডটা নিয়ে আমি এখন এটাকে এই অ্যাওয়ার্ডটাকে আমি বাস্তবায়ন করব। সেখানে যদি থাকে সাধারণত মনিটারি একটা অ্যাওয়ার্ড হয় সেখানে আমি হয়তো বা কিছু টাকা পাবো, এটাই হচ্ছে একটা আর্বিট্রেশনে যে এই পক্ষ যায় তার একটা সেই আশাটা থাকে। এবং দেখা যায় যে অনেক সময় আর্বিট্রেশন কিন্তু একটা আদালতে যেভাবে মামলা গড়াতো তার অনেক আগেই কিন্তু আসলে আর্বিট্রেশন একটা সুরাহা করে দিতে একটা অ্যাওয়ার্ড দিতে সক্ষম হয়। তো কিন্তু অ্যাওয়ার্ডটা পাওয়ার পর থেকেই একরকমের একটা ভোগান্তির শুরু হয় অনেক সময়। সেটা হচ্ছে প্রথমে যেই পক্ষ আর্বিট্রেশনে ব্যর্থ হয় সে হচ্ছে তখন একটা সেটিং অ্যাসাইড এর অ্যাপ্লিকেশন করে, সেটিং অ্যাসাইড অফ দি আর্বিট্রাল অ্যাওয়ার্ড। এখন সেটিং এইটা একটা এটাই আসলে মূল বাধা এবং এটাই সবচেয়ে কমন বাধা যে সেটিং অ্যাসাইড অ্যাপ্লিকেশনে আসলে কীভাবে সেটাকে আমরা সেটিং অ্যাসাইড অ্যাপ্লিকেশনটাকে নিষ্পত্তি করা হবে সেটার ব্যাপারে এখন পর্যন্ত আসলে খুব একটা স্ট্রিক্ট আমরা হতে পারিনি। যেটা দরকার ছিল সেটা হচ্ছে যে সেটিং অ্যাসাইডের অ্যাপ্লিকেশনটা যখন একটা আদালতে এটা হচ্ছে আদালতে হবে, যদি এটা যদি আন্তর্জাতিক বাণিজ্যিক সালিস হয় তাহলে সেটা হাইকোর্টে হয়, আর যদি সেটা অন্য যে কোনো সালিস হয় যেটা হচ্ছে যদি লোকাল পার্টিদের মধ্যে বাংলাদেশি পার্টিদের মধ্যে হয় তাহলে সেটা যেই জেলা জজ কোর্টের জুরিসডিকশন আছে সেই জেলা জজে হবে। তো সেখানে তো যখন হয় তখন বেশ কিছু গ্রাউন্ডে দেখা যাচ্ছে যে সেটিং অ্যাসাইডের অ্যাপ্লিকেশন হয়, কিন্তু সেটিং অ্যাসাইডের অ্যাপ্লিকেশনগুলো সেটিং অ্যাসাইডের যে অ্যাপ্লিকেশনটা সেটার গ্রাউন্ডগুলো কিন্তু খুবই লিমিটেড। যখন দেখা যায় যে পাবলিক পলিসি বা কোনো রকমের কোরাম নন জুডিস বা কোনো রকমের প্রসিজারাল ইমপ্রোপ্রাইটি হয়েছে,
সেরকম আসলে ইস্যু ছাড়া কিন্তু সেটিং অ্যাসাইডের অ্যাপ্লিকেশনগুলো এন্টারটেইন করা উচিত না। কিন্তু আমরা প্র্যাকটিক্যালি যেই সিচুয়েশনটা দেখি সেটা হচ্ছে যে যখন একটা সেটিং অ্যাসাইডের অ্যাপ্লিকেশন শুনানি হয় তখন সেখানে যে পার্টি আর্বিট্রেশনে হেরেছে সে পার্টি দেখা যায় এভিডেন্সিয়াল ব্যাপারগুলো নিয়ে আসে, দেখা যাচ্ছে সে মেরিটের ব্যাপার নিয়ে আসে, সে বিভিন্ন ল পয়েন্ট নিয়ে আসে, এবং তখন এই সেটিং অ্যাসাইড অ্যাপ্লিকেশন যেই বিচারকের কাছে থাকে সেই বিচারক এক ধরনের আপিল বিচারকে পরিণত হয়। তো এই জিনিসটা আসলে এই আমাদের জুডিশিয়ারি থেকে এই সাপোর্টটা আমাদের খুব প্রয়োজন যে সেটিং অ্যাসাইড অ্যাপ্লিকেশন হ্যাজ টু বি ডেলট উইথ ইন ভেরি স্ট্রিক্টলি অ্যান্ড ভেরি লিটল লিওয়ে ক্যান বি গিভেন টু পার্টিস টু টু অ্যাভয়েড পারফর্মিং দ্য অ্যাওয়ার্ড। তো অ্যাওয়ার্ডে যেই যে তাকে যে ডাইরেকশনটা দেওয়া হয়েছে তাকে যে যে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে সেটাকে সে অ্যাভয়েড করার জন্য সে বিভিন্ন রকমের সে গ্রাউন্ড নেয়, সে বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনের সে মেরিটের ইস্যু নিয়ে আসে, এভিডেন্সের ইস্যু নিয়ে আসে, যেগুলো কিন্তু আসলে সেটিং অ্যাসাইড অ্যাপ্লিকেশনে সেটা আনা মোটেই কাম্য না। কিন্তু আমরা দেখছি যে আদালত সেটার উপরে খুব এক চড়াওভাবে সেটাকে বন্ধ করতে পারছে না বা বন্ধ করছে না। তো এই জিনিসটাতে আমাদের আমাদের একটা মেইন একটা প্রবলেম হয়। আরও কিছু প্রবলেম আছে অ্যাওয়ার্ড এনফোর্সমেন্টের ক্ষেত্রে, সেগুলো আসলে যে কোনো সিভিল মামলায় মানিসুট অ্যাওয়ার্ডের মানিসুটকে এনফোর্স করার ক্ষেত্রে যেই প্রবলেমগুলো হয় সেগুলো আর্বিট্রেশনও হয়। ফর এক্সাম্পল, আপনি একটা সে 1 কোটি টাকার একটা অ্যাওয়ার্ড পেয়েছেন, কিন্তু যেই পক্ষ এই টাকাটা এখন দেবে সেই পক্ষ তার কোনো আসলে এই এইটা দেওয়ার কোনো সক্ষমতা নাই, বা সে তার পার্সোনাল বা কোম্পানির নামে কোথায় কী প্রপার্টি আছে সেগুলো আপনি জানেন না। তখন তাকে আপনাকে একটা তখন এইগুলোকে খুঁজে বের করতে হবে, আপনাকে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোঁজ করতে হবে, বিভিন্ন জমি জমার খোঁজ করতে হবে। তো এই সমস্যাগুলো দেখা যায় অনেক সময়, এটা 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 যে কোনো মানিসুটের ক্ষেত্রেও হয়, এটা আর্বিট্রেশনের ক্ষেত্রে যে শুধু হয় তা না। তো এই এই জিনিসটা এক আরেকটা ডেফিনেটলি একটা ইস্যু। আর হচ্ছে যে আমাদের এক্সিকিউশন কেসটা যেটা, এটা অনেক সময় দেখা যায় যে এখানে এসেও ওই যেটা এক্সিকিউশন কেসে মানিসুটের ক্ষেত্রেও এক্সিকিউশন কেসে অনেক সময় এসে বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন দেওয়া হয় ডিফেন্ডেন্টের পক্ষ থেকে। ডিফেন্ডেন্টের পক্ষ থেকে এসে দেখা যাচ্ছে তারা আমার এটা আমার বাসা, এটা আমার ব্যবসা, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে যদি এই এই জমিটা বিক্রি করে দেওয়া হয়, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা এই এই জিনিসগুলো। তো এই দেখা যাচ্ছে তখন আমরা অনেক সময় আমাদের বিচারকরাও অনেক সময় হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে দেখেন বা অনেক সময় একটু লিনিয়েন্টলি দেখেন। তো এই ক্ষেত্রে এগুলোতে কিন্তু একটা দীর্ঘসূত্রিতার শুরু হয়। এবং আরেকটা হচ্ছে আমাদের আদালতের উপর চাপ, যেই চাপটা থাকে সেই চাপটার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে এক্সিকিউশন কেসের এক্সিকিউশন কেসেও অনেক দেরিতে দেরিতে ডেট পড়ে। আরেকটা কথা প্রথমে বলা উচিত ছিল, সেটা হচ্ছে সেটিং অ্যাসাইডের যে অ্যাপ্লিকেশনটা, সেটিং অ্যাসাইড অ্যাপ্লিকেশনটা দেখা যাচ্ছে জেলা জজের কাছে যদি হয় সেখান থেকে আবার সেটার এগেনস্টে একটা সেটার এগেনস্টে আবার হাইকোর্টে যাওয়া যাচ্ছে, সেই হাইকোর্টের থেকে আবার সেখান থেকে অ্যাপিল ডিভিশনে যাওয়া যাচ্ছে। তো দেখা যাচ্ছে সেই সেটিং অ্যাসাইড অ্যাপ্লিকেশনটাই হিয়ারিং হচ্ছে 5 বছর 6 বছর, কিন্তু অ্যাওয়ার্ডটা হয়ে গেছে কিন্তু 6 মাসে, কিন্তু সেটিং অ্যাসাইড অ্যাপ্লিকেশনটাই 6 বছর 10 বছর পর্যন্ত চলে যায়। তো এই এই প্রতিবন্ধকতাগুলো আসলে আমরা যখনই যেহেতু আর্বিট্রেশনটা একা সে চলতে পারে না, তাকে জুডিশিয়ারির সাপোর্ট নিতেই হয়। যখনই সেটা আমাকে জুডিশিয়ারির সাপোর্টের কাছে জন্য যাচ্ছি তখনই আমরা কিন্তু একটা প্রতিবন্ধকতার ফেস করছি। তো জুডিশিয়ারি থেকে আসলে অনেকটা আরও সাপোর্ট দরকার এবং আরও টেকনিক্যাল এক্সপার্টিস দরকার, যে আর্বিট্রেশনের ক্ষেত্রে স্পেশালি তো বাণিজ্যিক সালিসের ক্ষেত্রে যে যেই ধরনের আপনার টেকনিক্যাল এক্সপার্টিস এখন দরকার, এবং সেখানে যেই যেভাবে সুইফটলি এফিশিয়েন্টলি যেই এই বিরোধগুলোকে নিষ্পত্তি করতে হবে এরকম একটা আসলে স্ট্যান্স আমাদেরকে নিতে হবে। এই স্ট্যান্সগুলো না নিলে কিন্তু আমরা আমরা কিন্তু এই যে ওয়ার্ল্ড ব্যাংক ইজ অফ ডুইং বিজনেসে আমরা ওয়ান অফ দ্য লাস্ট কান্ট্রিজ ইন এনফোর্সিং কন্ট্রাক্টস। আমার যতদূর মনে আসে 190টা দেশের মধ্যে আমরা 189তম হচ্ছে আমাদের র্যাঙ্কিং এনফোর্সিং কন্ট্রাক্টসে। এটা খুবই দুঃখজনক, এবং এটার একটা কারণ হচ্ছে কিন্তু আমরা
এই এই যে আমাদের আদালতের দীর্ঘ সূত্রিতা গুলো, যে আমরা যখন একটা অ্যাওয়ার্ড হচ্ছে সেটা আমরা এনফোর্স করতে পারছি, একটা যে যদি আর্বিট্রেশনও না হয় সেখানে একটা আমি যদি কোর্টের মাধ্যমে একটা বিরোধ নিষ্পত্তি হয় সেটাকেও দেখা যাচ্ছে যে এনফোর্স করতে আমার অনেক বছর বছরের পর বছর লেগে যাচ্ছে, অনেক ধরনের কমপ্লিকেশন হচ্ছে। তো এই জিনিসগুলোকে আসলে আমাকে আমাকে আমাদেরকে একভাবে একটা মানে হোলিস্টিক্যালি চিন্তা করতে হবে, এবং এটাকে এটার একটা মানে আমাদেরকে এই সিচুয়েশন থেকে আসলে বের হয়ে আসতে হবে। আমরা অনেক সময় অনেক জায়গায় ওয়ার্ল্ড ব্যাংকের ডুইং বিজনেস র্যাঙ্কিংয়ের অনেকগুলো র্যাঙ্ক অনেকগুলো ইন্ডিকেটারে কিন্তু আমরা অনেক ভালো করেছি, কিন্তু দেখা যাচ্ছে এনফোর্সিং কন্ট্রাক্টসে আমরা কিন্তু একদম বটম অফ দ্য বটম, মানে 190-এর মধ্যে 189। তো এই এই জায়গাতে কিন্তু আমাদের লাস্ট কয়েক বছরে কোনো কাজ হয়নি, কোনো খুব একটা আমাদের ইয়ে হয়নি, এক্সেপ্ট আমি বলবো আমাদের যে রিসেন্টলি যে ই জুডিশিয়ারির যদি আমরা ভার্চুয়াল কোর্ট এখন শুরু হয়েছে, এর যদি আমরা ভার্চুয়ালি আরও কিছু কোর্টের কাজগুলো করতে পারি, ই ফাইলিং ফর এক্সাম্পল এগুলো যদি করতে পারি তাহলে ওই র্যাঙ্কিংয়ে আমাদের কিছু ইম্প্রুভমেন্ট হওয়ার সুযোগ আছে। তো হ্যাঁ, এই সেটিং অ্যাসাইড এর ক্ষেত্রে সেটিং আই থিঙ্ক দ্যাট ইজ দ্য বিগেস্ট অবস্টাকল, আর হচ্ছে হ্যাঁ এই আমার এনফোর্সমেন্টের ক্ষেত্রে ডেফিনেটলি একটা একটা বিশাল একটা চ্যালেঞ্জের সম্মুখীন হয় যে কোনো বিচার প্রার্থীকে। আসলে আমরা বুঝতে পারলাম যে সেটিং অ্যাসাইড অ্যাপ্লিকেশন বা অন্য যে অ্যাপ্লিকেশনগুলো ডিফেন্ডেন্ট দিয়ে থাকে সেগুলোর কারণেই আসলে এনফোর্সমেন্টে গিয়ে আমাদের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। তো এক্ষেত্রে আদালতের যে বিচার ব্যবস্থা যে দীর্ঘসূত্রিতা সেগুলোর কারণে আমাদের সালিসি প্রক্রিয়াগুলো আসলে পিছিয়ে পড়ছে। তো এক্ষেত্রে আমি মনে করি যে আমাদের যথাযথ কর্তৃপক্ষের এই বিষয়গুলোর প্রতি নজর দেওয়া উচিত, যাতে সালিসি প্রক্রিয়াগুলো আমাদের জন্য আরো সহজতর হয় এবং মানুষ এই প্রক্রিয়ার প্রতি আরো বেশি আগ্রহী হয়। তাহলে কিন্তু আদালতের উপরও আমাদের চাপগুলো কমে যাবে। তো এক্ষেত্রে এই বিষয়ে আসলে আমরা যথাযথ কর্তৃপক্ষের নজর আকর্ষণ করছি। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এবার প্রত্যেকের কাছেই একটি কমন বা সাধারণ প্রশ্ন থাকবে, তা হচ্ছে তরুণ প্রজন্মের অনেকেই কমার্শিয়াল আর্বিট্রেশন বা বাণিজ্যিক সালিসি নিয়ে কাজ করতে আগ্রহী। তো তরুণ প্রজন্মের যারা এই ধরনের কাজ করতে আগ্রহী তাদের জন্য আপনাদের কি সাজেশনস বা পরামর্শ থাকবে, অর্থাৎ তারা কিভাবে শুরু করবে বা তারা আসলে শুরুর দিকে তারা কিভাবে আগাবে, কিভাবে তারা অগ্রসর হবে, এ ব্যাপারে যদি আপনারা প্রত্যেকে কিছু বলতেন। প্রথমে ব্যাসে সাকিব মাহবুব, আপনাকে দিয়ে শুরু করছি। মেহনাজকে আমাকে বলেছেন, আমি একটু কেটে শুনতে পাইনি, আমাকে বলেছেন? আচ্ছা আচ্ছা, আমি তরুণ, আচ্ছা তাহলে আমি বলি। আমার মনে হয় আমাদের একটা যেটা তরুণ প্রজন্মের জন্য বা আমরাও যে খুব একটা বয়স হয়ে গেছে তা না, আমরাও সেটাই সেই মোটগুলো আমাদেরও থাকা উচিত, সেটা হচ্ছে যে ফ্রম আমাদের যখন আমরা যখন এর আমাদের আগের জেনারেশনের একটা যেটা ছিল যে আমরা কোর্টে যাব, আমরা পেশনানি করব। তো এখন আমাদেরকে যেটা ভেবে চিন্তা করতে হবে সেটা হচ্ছে উই ক্যানট বি জাস্ট কোর্ট লয়ার্স। কোর্ট ডেফিনেটলি একটা বড় অংশ থাকে হবে, বাট উই হ্যাভ টু স্টার্ট থিঙ্কিং অফ আওয়ার সেলস দ্য ডিসপিউট রেজলিউশন লয়ার। এটা কিন্তু এখন ইন্টারন্যাশনালি এটা রেকগনাইজড, এটাই টার্ম যে ইউ আর ডিসপিউট রেজলিউশন লয়ার। পারেন আপনি আর্বিট্রেশনও পারেন, আপনি মিডিয়েশনও পারেন, যত রকমের ডিসপিউট রেজলিউশন আছে প্রত্যেকটাতে আপনাকে একই ধরনের পারদর্শিতা বা অ্যাটলিস্ট মোটামুটি একটা ধারতেই হবে। এখন শুধু কোর্ট ভিত্তিক আর্বিট্রেশন ভিত্তিক না করে আপনি ডিসপিউট রেজলিউশন লয়ার হিসেবে নিজেকে গড়ে তুলতে পারেন, এবং এটার জন্য যেই ধরনের আসলে অ্যাটিটিউড এবং যেটা থাকা দরকার, যেটা আমাদের হয়তো আমাদের অনেকেরই ছিল না বা আমাদেরকে গ্রো করতে হচ্ছে, সেটা হচ্ছে যে এই যে ডিসপিউট রেজলিউশন কথাটার মধ্যে আসলে যে রেজলিউশন ইজ দ্য কি ওয়ার্ড দ্যাট উই হ্যাভ টু টার্গেট রেজলিউশন। আমাকে দেখতে হবে আমরা নিষ্পত্তির ক্ষেত্রে আমরা ক্লায়েন্টকে কি সাহায্য করতে পারি, এই এই অ্যাটিটিউড নিয়ে কিন্তু হবে।
যে আমরা উই ক্যানট জাস্ট থিঙ্ক অ্যাবাউট লিটিগেটিং অর আর্বিট্রেটিং, উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট রিজলভিং এ ডিসপিউট, অ্যান্ড দ্যাট ইজ ওয়ার আমাদের এই যেখানে সেখানে আমাদের ভ্যালুটা আসলে আসে, লয়ারের ভ্যালুটা আসবে ওখানেই, যে আমরা একটা বিরোধ ছিল সেই বিরোধটা নিয়ে আমাদের কাছে একটা ক্লায়েন্ট এসছে, সেই ক্লায়েন্টকে আমরা সাহায্য করেছি কিভাবে, সেই ক্লায়েন্ট সাহায্য করেছি বিরোধটাকে নিষ্পত্তি করে দিয়ে, এবং সেই এই এই অ্যাটিটিউডটা আমাদেরকে আসলে গ্রো করতে হবে, এবং আমার মনে হয় এটা যদি আমরা করতে পারি তাহলে এভরিথিং উইল বি ফোকাসড, যে আমরা এক্সট্রা কিছু করব, আমরা ক্লায়েন্ট অলওয়েজ গাইড করতে পারবো যে তার কি আসলে লিটিগেশনে যাওয়া উচিত নাকি তার আর্বিট্রেশন করা উচিত, তার থেকেই সে কন্ট্রাক্টটা কীভাবে ড্রাফট করবে সো দ্যাট ডিসপিউটস ডোন্ট অ্যারাইজ, এটা থেকেও আমাদেরকে আসলে শুরু থেকে একদম কন্ট্রাক্ট বিজনেস রিলেশনশিপ থেকে আমাদেরকে শুরু করতে হবে, ডিসপিউট যাতে না হয় এরকম একটা কন্ট্রাক্ট করতে হবে, তারপরে যদি ডিসপিউট হয়ে যায় তারপরে সে কীভাবে খুব সহজে সেই ডিসপিউটটাকে রিজলভ করতে পারবে, এরকম আমাদেরকে এইভাবে আমাদেরকে ড্রাফট করে দিতে হবে কন্ট্রাক্টটাকে, তারপরে যখন আমরা দেখা গেছে একটা ডিসপিউট চলে আসছে তখন আমাদেরকে সেখানে কীভাবে এটাকে কুইকলি এফিশিয়েন্টলি এবং লো কস্টভাবে আমাদের আমরা রিজলভ করতে পারবো, সেভাবে আমাদেরকে ক্লায়েন্টদেরকে আসলে অ্যাডভাইস দিতে হবে, এবং এখনকার ক্লায়েন্টরা কিন্তু খুবই কস্ট কনশিয়াস, তারা খুবই টাইম কনশিয়াস, তারা এগুলো চিন্তা করে, তারা চিন্তা করে কোথায় আমি গেলে আমাকে এটা তাড়াতাড়ি করে দিতে পারবে, তা আমাকে এফিশিয়েন্টলি করে দিতে পারবে, কোথায় আমার, কারণ এখন পার্টিকুলারলি আমরা এখন একটা ওয়ার্ল্ড ইকোনমি একটা ফেজে যেখানে এখন একটা রিসেশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যাবো, সেখানে ক্লায়েন্টস উইল বি ভেরি কনশিয়াস এবাউট তারা কোথায় কী খরচ করছে না করছে, সো উই হ্যাভ টু গিভ দ্য ক্লায়েন্টস দ্যাট পিস অফ মাইন্ড, ইট হ্যাজ টু বি কস্ট এফিশিয়েন্ট, উইল বি টাইম ইট, অ্যান্ড উই উইল ট্রাই টু রিজলভ ডিসপিউটস অ্যাজ কুইকলি অ্যান্ড এফিশিয়েন্টলি অ্যাজ পসিবল, অলসো উইল ট্রাই টু অ্যাভয়েড ডিসপিউটস, এটাও একটা ডিসপিউট রেজলিউশন লয়ারের তবে আমাদের ড্রাফটিং এর ক্ষেত্রেও সেইভাবে ডিসপিউটগুলোকে কীভাবে অ্যাভয়েড করা যায়, কীভাবে আগে থেকে কোথায় কোথায় ডিসপিউট হতে পারে সেইগুলোকে আগেই কন্ট্রাক্টে ঢুকিয়ে ফেলতে হবে, যাতে পার্টিদের মধ্যে আগেই এগুলো অ্যাগ্রিমেন্ট হয়ে যায়, যে কোনো কিছু যাতে ভেগ না থাকে, আনক্লিয়ার না থাকে, যাতে ডিসপিউট অ্যারাইজ যের চান্সটা সেইটা যাতে যতটুকু কম হয় সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে, দ্যাট ইজ দ্য আই থিঙ্ক তরুণ প্রজন্মের জন্য আমার অ্যাডভাইস হবে। ধন্যবাদ। আসলে তরুণ প্রজন্মের জন্য আসলে ডিসপিউট রিজলভার এই কথাটি খুব খুবই ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা আসলে লিটিগেশন না আমাদের মূল টার্গেট হতে হবে, যে আমরা কীভাবে ডিসপিউটটাকে রিজলভ করবো এবং শুরু থেকে সে ব্যাপারে আমাদের নজর রাখতে হবে। এবার ব্যাচার মঈন গনি, আপনার কাছেও একই প্রশ্নটি, আপনি তরুণ প্রজন্মের জন্য কি কি সাজেশন বা পরামর্শ দিবেন? ধন্যবাদ। তরুণ প্রজন্মকে যদি কোনো সাজেশন দিতে হয় তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট আমি যে জিনিসটা বলবো, যে আপনারা যদি লিগাল প্রফেশনে আসছেন তাহলে আপনাকে এই লিগাল প্রফেশনটাকে একটা পাবলিক সার্ভিস হিসাবে দেখতে হবে। ইট ইজ আ প্রফেশন, ইট ইজ আ পাবলিক সার্ভিস, ইটস নট এ বিজনেস। কিন্তু আপনি যদি এই মনোভাব নিয়ে আসেন যে আমি ব্যবসা করতে এখানে আসিনি, এখানে আমি একটা জনসেবা করতে এসেছি, তখন আপনি যেভাবে যে অ্যাটিটিউডটা থাকবে, ধরেন আপনি যেভাবে ডিসপিউট রিজলভ করেন, সালিশির ক্ষেত্রে যদি করতে চান, এটা যেন আপনারা অনেকগুলা মামলা যে করতে হবে এটা কিন্তু জরুরি না, কিন্তু যেই মামলাটা করেন ওই মামলাটা ভালো করে করবেন, ওই মামলাটায় আপনি যেন টাইম দিতে পারেন, কনসেন্ট্রেশন দিতে পারেন, এফর্ট দিতে পারেন। এখনকার বিশ্বে সালিশি যে জিনিসটা এটা অনেক প্রসার পেয়েছে এবং এটা খুব স্পেশালাইজড একটা টপিক, তো এটা নিয়ে পড়াশোনা করতে হবে, জানতে হবে, বিভিন্ন সেন্টার আছে যেখানে আপনার সালিশি হয়। এখন বাংলাদেশ এখন বিশ্বের সব দেশের সাথে মোটামুটি ব্যবসা করছে, বাণিজ্য করছে, আমাদের যখন সালিশি কন্ট্রাক্টগুলো নেগোসিয়েট করি তখনও আমাদের ওই দক্ষতাটা দেখাতে হবে, যে আমরা ওই আমাদের আগের প্রজন্ম ধরেন যেই প্রেক্ষিতে যেই পজিশন থেকে বাংলাদেশের জন্য নেগোসিয়েট করতো বা বাংলাদেশের কোম্পানিগুলো নেগোসিয়েট করতো, এখন কিন্তু ওই পরিস্থিতি আর নেই। এর জন্য আমাদের মনে হয় এখন সুযোগ আছে আরো দৃঢ়ভাবে আমাদের যে রাইটস গুলো এস্টাবলিশ করা,
তো ওই মনোভাব নিয়েও যখন নেগোসিয়েশন করতে যাই, আমরা যেন ওই মনোভাবটা নিয়ে যাই যে আমাদেরও নিজের রাইট গুলো প্রতিষ্ঠা করতে হবে, এবং আমরা যেন যখন কাজ করছি সালিসি কেন্দ্রগুলোতে, ওখানে ওদের লস আছে, রুলস আছে, ওগুলো যেন আমরা কাজ করা শুরু করার আগে যেন আমরা জানি জিনিসগুলো, জেনে বুঝে নেই। আর যদি না জানি তখন এক্সপার্টিস আছে, এখন ওয়ার্ল্ডটা তো খুব ছোট, আর ইন্টারনেট আছে, রিসোর্সেস আছে, এখন কিন্তু ওই আর দিন নেই যে আমরা বলবো যে আমাদের কাছে রিসোর্সেস ছিল না বলে আমরা জানতাম না। কিন্তু এখন যদি চেষ্টা করে একজন, আমি বলবো নতুন প্রজন্ম যারা আছে, আপনারা যদি চেষ্টা করেন আপনার কিন্তু সব তথ্য আপনার হাতে মুঠোয়। এখন ওইভাবে আপনারা নিজেদের গড়বেন যেন আপনারা স্পেশালাইজ হয়ে বাংলাদেশের যে ভাবমূর্তি আছে, বাংলাদেশের যে রাইটস এস্টাবলিশ করতে পারেন, ওই মনোভাব নিয়ে আপনারা লিগাল প্রফেশনে কাজ করবেন। ধন্যবাদ। আসলে জনসেবা করার মনোভাব নিয়েই আমাদের এই প্রফেশনে আগাতে হবে, এবং এক্ষেত্রে আমাদের সবসময় আসলে জ্ঞানের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে, আসলে সবসময় আপ টু ডেট থাকতে হবে। আমরা কোনো কিছু না জানলেও বিভিন্ন মাধ্যমের মাধ্যমে যাতে আমরা জ্ঞানগুলো অর্জন করতে পারি সে ব্যাপারে আমাদের যথেষ্ট যত্নবান হতে হবে। ধন্যবাদ। এবার আমরা চলে যাবো ব্যাচার শাহিদুল আজম আপনার কাছে। ঠিক আপনার কাছে একই প্রশ্নটি, যে তরুণ প্রজন্মের জন্য আপনার কি পরামর্শ থাকবে? তো ফার্স্ট অফ অল সাকিব ভাই আর মঈন ভাই মোস্টলি কভার করে ফেলেছেন, অ্যান্ড সেকেন্ডলি আমরা নিজেরও, মানে আমি পার্সোনালি অত বেশি নিজেও এক্সপিরিয়েন্স না, বাট একদম ইয়াং যারা আসছে তাদের জন্য আমি জাস্ট কিছু, আমার ফার্স্ট কনসার্ন হলো যে এখনকার প্র্যাকটিসটা কিরকম। এখনকার প্র্যাকটিসটা ইট শুড বি অ্যান্ড ইট মাস্ট বি ক্লায়েন্ট ওরিয়েন্টেড, যে ক্লায়েন্ট আমার কাছে কি চাচ্ছে। আমরা যদি তাদেরকে সেটা সার্ভ করতে পারি প্রপারলি তাহলেই তারা থাকবে, এবং তাদের থেকে আমাদের আমরা আরো বেশি ব্রিফস পাবো, এবং আমাদের এই স্কোপ অফ ওয়ার্কটা বাড়বে, এবং সেই সাথে আমাদের প্রচার এবং প্রসারও হবে। সো ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ইজ দ্য মেইন কনসার্ন এখনকার প্র্যাকটিসের জন্য। সো ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনের ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে হলো, আমি জাস্ট প্রবাবলি লাস্ট টু মান্থস আগে আমি একজন রাশিয়ান লয়ারের সাথে কথা বলছিলাম, সো শি ওয়াজ টেলিং মি দ্যাট a good corporate lawyer should not let his or her clients go to court. তো আমরা কোর্টের বাইরে যতটুকু যত বেশি সেটেলমেন্ট করতে পারবো বা কোর্টের বাইরে ক্লায়েন্টকে যত বেশি রাখতে পারবো তাকে তত বেশি স্যাটিসফাইড রাখতে পারবো, কারণ লং রানে দেখা যায় যে কোর্ট কেসের ঝামেলা যখন কোনো ক্লায়েন্ট আমার জন্য করবে বা আমি যখন ওটা ড্র্যাগ করবো বা আমি ওটা সময় মতো তাকে তার রিলিফটা দিতে পারবো না, তখন ওই ক্লায়েন্ট আমার প্রতি সন্তুষ্ট থাকবে না। সো ক্লায়েন্টকে সন্তুষ্ট রাখতে হলে প্রি লিটিগেশন স্টেজ যেটাকে আমরা বলি, যে ড্রাফটিং থেকে শুরু করে একটা প্রপার কন্ট্রাক্ট ড্রাফট, এবং ভালোভাবে প্র্যাকটিক্যালি চিন্তা করা যে আমি কোথায় কোথায় কোন কোন প্রবলেমে পড়তে পারি এই কন্ট্রাক্টে ড্রাফট করতে গিয়ে, এই জিনিসগুলোকে ফার্স্টলি আমাদের স্টার্ট করতে হবে, যে আমার কন্ট্রাক্ট ড্রাফটিংটা যেন প্রপার হয় যাতে করে এটার থেকে আমি প্রবলেমে না পড়ি, এবং হ্যাঁ প্রপারলি ড্রাফটের পরেও প্রবলেম হতে পারে, তখন যাতে আমার বেস্ট ইন্টারেস্ট প্রোটেক্ট হয় ওইভাবে করেই ড্রাফট করা, যে হ্যাঁ আমি যাতে ডিসপিউটে পড়লেও আমার ইন্টারেস্ট ক্ষতিগ্রস্ত না হয়, সেই ক্লজেস গুলো বা সেই প্রভিশনস গুলো কন্ট্রাক্টে আছে নাকি সেটা এনশিওর করে, এবং সেই রাইটস বা ইন্টারেস্ট গুলো যদি আমরা প্রপারলি প্রোটেক্ট করতে পারি তখন আমরা কোর্টে না গিয়ে মেডিয়েশন, নেগোসিয়েশন বা আর্বিট্রেশন, এই অল্টারনেটিভ ডিসপিউট ফোরামের মাধ্যমে ক্লায়েন্টকে যদি সাপোর্টটা দিতে পারি তাহলে দেখা যাবে যে ক্লায়েন্টও আমাদের প্রতি সন্তুষ্ট থাকবেন এবং আমরাও ক্লায়েন্টকে বেটার সার্ভ করতে পারবো। সো এই মোটোটা থাকা খুবই ইম্পর্টেন্ট, যে আমি আমার ক্লায়েন্টকে রিলিফ দেওয়ার জন্য বেস্ট ওয়েতে কিভাবে দিতে পারি, কারণ তাদের নলেজের কথা বা পড়াশোনার কথা এগুলো তো বললামই, এগুলো তো অলরেডি সাকিব ভাই এবং মঈন ভাই বলেছেনই। সো এর বাইরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ক্লায়েন্টের রিলিফ এনশিওর করা এবং ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনের জন্য কতটা ইজিভাবে এবং তাদেরকে কতটা, মানে তাদেরকে হ্যাসল থেকে দূরে রাখা যায় ওইটা এনশিওর করার মেন্টালিটি আমাদের থাকতে হবে ইয়াং লয়ার্সদের। এবং এখনকার প্র্যাকটিসটাও এরকমই হচ্ছে যে ইয়াং বিজনেসম্যান যারা আসছে তারাও কোর্টমুখী না, তারাও চাচ্ছেন যে নেগোসিয়েশন বা মেডিয়েশনের মাধ্যমে সফলতা পেতে, যেহেতু আর্বিট্রেশনটা একটু এক্সপেন্সিভ হয়ে যায়। সো ইয়াংদের জন্য যেটা আমার একদম, যারা নতুন প্র্যাকটিস করছে তাদের জন্য যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো যে ক্লায়েন্টের রিলিফ এনশিওর করা ইন আস ওয়ে উইচ ইজ ভেরি কনভেনিয়েন্ট ফর দেম, এবং তারা তাদের জন্য কোনো হ্যাসেলে পড়তে না হয়, সো দ্যাট এই হ্যাসেলটা আপনার উপর এসে না পড়ে। ধন্যবাদ। আমরা বুঝতে পারলাম যে আসলে ক্লায়েন্টের জন্য সুবিধাজনক যে
রায় সেটা আনার জন্য যেটি করা প্রয়োজন তরুণ প্রজন্মের প্রথম থেকে সে ব্যাপারে খেয়াল রাখতে হবে। আমরা অনুষ্ঠানের আসলে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তো এ পর্যায়ে আপনাদের সকলের কাছে সিআইএডিআর এই সংস্থাটি সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করব। প্রথমেই ব্যাসে সাকিব মাহবুব আপনাকে অনুরোধ করছি। আমার মনে হয় যে ওনার যান্ত্রিক গোলযোগের কারণে ব্যস্ত সাকিব মাহবুব আপনি কি শুনতে পাচ্ছেন? না, আমি আমি প্রশ্নটা শুনতে পাইনি। না, আচ্ছা, প্রশ্নটি ছিল যে আমাদের সিআইএডিআর এই সংস্থাটি সম্পর্কে কিছু বলার জন্য। এই সংস্থা আপনি কি শুনতে পাচ্ছেন? খুব কেটে কেটে আসছে, আমার ইন্টারনেট একটু সমস্যা, আমার মনে হয় অন্য কাউ, তারপরে আমি। আচ্ছা জি, ঠিক আছে জি, তাহলে ভাইসার মইন গনি আপনি যদি সিআইএডিআর এর সংস্থা সম্পর্কে কিছু বলেন। না, আপনাদেরকে আমি অভিনন্দন জানাই এটা অ্যারেঞ্জ করার জন্য। এইভাবে আসলে এইভাবে ডিসকাশনটা খুব ফ্রুটফুল ছিল, এখান থেকে অনেক কিছু শেখার আছে। আপনারা আশা করি আপনারা এই নলেজটা স্প্রেড করবেন, ধরুন আরবিট্রেশন, অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন, এই ধরনের আমাদের যে কালচারটার কথা বলছি, যেখানে আমরা খুব দ্রুত অল্প সময়ে কম খরচে ডিসপিউট রেজলিউশন বা বিরোধ নিষ্পত্তি করতে পারবো আরবিট্রেশনের মাধ্যমে, ওইটার জন্য কালচারটা বিল্ড করার জন্য আপনাদের অনেক বড় দায়িত্ব আছে, এবং আপনাদের যে কাজটা করছেন আমি আপনাদের অভিনন্দন জানাই। ধন্যবাদ। এবার ভাইসার শাহিদুল আজম আপনি যদি কিছু বলতেন। ধন্যবাদ। প্রথমে ধন্যবাদ আমাদেরকে এই সুযোগটা দেওয়ার জন্য যে আজকে আমরা যে ডিসকাশনটা করলাম। এরপরে আমি সিআইএডিআর সম্পর্কে যা দেখেছি যে বাঞ্চ অফ ইয়াং লয়ার্স যারা এই অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশনটাকে বাংলাদেশে জনপ্রিয় করার জন্য এবং এটা সত্ত্বে ইয়াং লয়ার্সদেরকে আরো বেশি এনকারেজ করার জন্য যে কাজগুলো করছে তা খুবই খুবই প্রশংসনীয়। এর বাইরে আমি যেটা বলতে চাই যে পরবর্তীতে আমার মনে হয় এই ডিসকাশন গুলাতে আমরা যদি আপনারা যদি বিজনেসম্যানদেরকেও ইনভলভ করতে পারেন, তাহলে তাদেরকে বুঝানো যে এই আরবিট্রেশন বা অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন মেথড গুলো কি এবং কেন এগুলো বেটার কোর্ট সেটেলমেন্টের চেয়ে, মানে কোর্টের একটা ডিসিশনের চেয়ে এই অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন গুলো কেন বেটার, এই এই লাইনে হয়তো আপনারা চিন্তা করতে পারেন। এবং আরেকটা হচ্ছে যে পলিসি মেকারদেরকে নিয়ে এবং এই যে আরবিট্রেশনের এত হাই কস্ট এইটা নিয়ে কিছু করা সম্ভব নাকি, এটা করতে পারলেই কিন্তু আরবিট্রেশনটা অনেক বেশি জনপ্রিয় হয়ে যাবে। তো আই থিঙ্ক ইটস আ ফ্যান্টাস্টিক ইনিশিয়েটিভ এবং আপনাদের সবাইকে ধন্যবাদ এই অনুষ্ঠানটি অর্গানাইজ করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ মূল্যবান কিছু পরামর্শ বা দিক নির্দেশনা প্রদানের জন্য। আমরা ব্যাসের সাকিব মাহবুবের কাছে কিছু শুনতে চাচ্ছিলাম, কিন্তু আসলে যান্ত্রিক গোলযোগের কারণে তার সংযুক্তি হারিয়ে পড়ে। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান থেকে এবার বিদায়ের পালা। পুরো সময় জুড়ে আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আর সম্মানিত অতিথিবৃন্দ, নিজস্ব অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের বাণিজ্যিক সালিশের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে একটি তথ্যবহুল ও পরামর্শমূলক আলোচনা অনুষ্ঠান আমাদের সকলকে উপহার দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সকলকে আমাদের পরবর্তী অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ রইল। আমাদের পরবর্তী অনুষ্ঠানটি প্রচারিত হবে 27 জুন শনিবার বিকাল 4টায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ।